হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন এখন দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। তাসলিমা জাহিদ ক্লিয়ার, আনোয়ার হোসেন অল অল ইজ ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার। হ্যাঁ, মনে রাখেন কিন্তু আপনি লিখেছেন অল ইজ ক্লিয়ার। হ্যাঁ, সাবজেক্ট ফর এগ্রিমেন্টে লাগবে এটা, অল ইজ ওয়েল। হ্যাঁ, সবাই একটু কষ্ট হচ্ছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস, একটু কষ্ট করে করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, সবার ক্লিয়ার কিনা, একটু দ্রুত লিখে ফেলি, সবার ক্লিয়ার কিনা। হ্যাঁ, সজল ক্লিয়ার। হ্যাঁ, দেখা যায় তাসনিম ফারজানা, দেখা যায় রনক জাহান, দেখা যাচ্ছে ওকে আলামিন, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা সবাই সবাই মনে হয় অনেকে লিপ নিয়েছে, একটু সবাই সবার এন্টারেন্স ঘটুক। রঞ্জন ভৌমিক ক্লিয়ার, আমরা এরকম আসলে ক্লিয়ারই চাই। রিফাত শ্রাবণী ক্লিয়ার, সাইফ জি স্যার ক্লিয়ার, নাজনিন ফেরদাউস কনা, ইয়েস স্যার ক্লিয়ার। হ্যাঁ, দোয়া করি শেষ পর্যন্ত ক্লাসটা যেমন এমন ক্লিয়ার হয়, আর আপনারা হয়তো অনেকে ডিনার করতে চলে গেছে, কারণ ডিনারের টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে খেতে খেতেও কিন্তু ক্লাস করা যায়, তাই না? একটু মানসিকতা রাখতে হবে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার, তাহলে আপনারই অনেক লাভ হবে। আপনার আজীবনের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন ভুল হবে না, আশা করি হবে না, কখনোই ভুল হবে না। নাজরিন ফেরদৌস কনা ক্লিয়ার। হ্যাঁ, আর আর সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমাদের সময় যাচ্ছে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাই ক্লিয়ার কিনা। শরাবান তহুরা ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার না? ওকে, তাহলে শুরু করি আমরা। তাহলে বোর্ডে যেটা লেখা আছে একটু খেয়াল করি, আমরা বোর্ডে লেখা আছে একটু খেয়াল করি যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন বলেন ফাইনাইট ভার্ব ক্লিয়ার কিনা, আমি বোর্ডে যাব। আমার মনে হয় নেটওয়ার্কের একটা প্রবলেম ছিল, আমি রাউটার অফ করে এরপরে আবার নতুন করে সব কিছু সেট আপ দিয়ে আশা করি এখন সমস্যা হবে না, এই আশাতেই আসলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা, আমরা ফাইনাইট ভার্ব ক্লিয়ার কিনা, ভার্বের 1 নম্বর ফর্ম এবং ভার্বের 2 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। ভার্বের প্রধানত আমরা 3টা রূপ পড়েছি ছোটোবেলা থেকে, 3টা রূপ, বাকি রূপগুলো এখন মনে না রাখলেও চলবে, জীবনে লাগবেও না। 5 নম্বর রূপ কোনটা, 1 নম্বর রূপ কোনটা বাদ দেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, V1, V2, এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকি যত ভার্ব আছে সব নন ফাইনাইট ভার্ব। এখন একটু বলেন যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার কি না, প্রয়োজনে আমি আরো এক্সাম্পল দিব, আপনাকে ক্লিয়ার হতে হবে। আরো দু একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, বাট আমাকে জানান যে ফাইনাইট ভার্বটা ক্লিয়ার কিনা, আজীবনের মতো ক্লিয়ার হতে হবে, আজকের জন্য না শুধু। নাম্বার 6, সিলেক্টেড টপিকস, সিলেক্টেড টপিকস উইল বি ডান, উইল বি ডান। নাম্বার 7, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, গ্রেট সিন। তাহলে এখন যদি আপনি ফাইনাইট ভার্বটা ক্লিয়ার হন, সাথে সাথে নন ফাইনাইট ভার্বটা মনে রাখা উচিত,
ফাইনাইট ভার্ব দুইটা বাদে যত ভার্ব আছে নন ফাইনাইট ঠিক আছে, কিন্তু চিনতেও তো হবে, আমার তো কাজে লাগবে। তাহলে আমরা একটি ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করি, তাহলে নন ফাইনাইট ভার্বটাও আমরা চিনতে পারবো। ফাইনাইট ভার্ব ক্লিয়ার স্যার? হ্যাঁ, অনেকে লিখেছে সজল, এস এম সজল, ফাইনাইট ভার্ব ক্লিয়ার, রৌনক জাহান, ফাইনাইট ভার্ব ক্লিয়ার, জন্মের মতো ক্লিয়ার হতে হবে, রিফাত, শ্রাবণী, ক্লিয়ার। ওকে, তাহলে আমি আন্ডারলাইন করছি, এখন আপনি বলবেন। ওয়াজ এনিস আন্ডারলাইন করা আছে, কারণ ওয়াজ একটা ভার্ব। তাহলে আমাকে বের করতে হবে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। গোয়িং একটা ভার্ব, আন্ডারলাইন করলাম। টু প্র্যাকটিস, এটা একটা ভার্ব। হ্যাভ একটা ভার্ব, রিটেন একটা ভার্ব। এখানে ইনভাইট, এটা একটা ভার্ব। আর একটা ভার্ব, গোয়িং আর একটা ভার্ব। হ্যাভিং ফট, ওই যে হ্যাভিং প্লাস ভিতরি, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তিন নম্বর। অ্যাসিভড, রিটায়ার্ড, লিভস, সিলেক্টেড, বি। আচ্ছা আচ্ছা, উইলও হতে পারে, উইল একটা ভার্ব। কিন্তু এই মোডাল ভার্বটা আসলে আমরা অনেকে জানি না যে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি তফাৎটা কি, একটু বলি। ভার্বের ক্লাসে যদি আলোচনা হবে, মোডাল অক্সিলারি এবং অক্সিলারির মধ্যে তফাৎ হচ্ছে মোডাল অক্সিলারির জন্ম অক্সিলারি, এর মৃত্যুও অক্সিলারি। এর জন্ম অক্সিলারি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই অক্সিলারি, মারা যাবে তো অক্সিলারি হিসাবে। কিন্তু অক্সিলারি ভার্ব যেগুলো আমরা জানি সেগুলো কখনো কখনো মেন ভার্বের ভূমিকা পালন করতে পারে, যেমন এম, আর, ইস, এগুলোকে আমরা কী জানি, ওয়াজ, ওয়ার, এগুলো কী জানি অক্সিলারি ভার্ব, এগুলো কি মেন ভার্ব হতে পারে না? আই ওয়াজ আ স্টুডেন্ট, আই এম আ টিচার, তাই না? হ্যাভ, হ্যাজ, এগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানি। আই হ্যাভ এ বুক, তাহলে এখানে এটা হ্যাভটা কী হবে, মেন ভার্ব হয়ে যাচ্ছে। কিন্তু অক্সিলারি ভার্বের মোডাল অক্সিলারির ক্ষমতাও নাই, সে শুধু কখনোই তার চেহারা দিয়ে কোনো মনের ভাব প্রকাশ করতে পারে, পারবে না। স্পোকেনের কিছু টার্মে হতে পারে, যে আই ক্যান, আই ক্যান বলতে কোনো সেন্টেন্স হয় না, আই উইল, আই উইল বলতে কোনো সেন্টেন্স হয় না, আই শুড, আই শুড বলতে কোনো সেন্টেন্স নেই পৃথিবীতে। তাহলে এরা আসছে আসলে একটা ভার্বকে সাহায্য করতে। কোন ভার্বকে বলেন তো? ফাইনাইট ভার্বকে। কোন ভার্বকে? ফাইনাইট ভার্বকে। আচ্ছা, তাহলে টুটেল একটা ভার্ব আনালাইন করলাম, ইজ আনালাইন করলাম। তাহলে এটা গত ক্লাস যারা করেছেন খুব সহজে বুঝতে পারবেন কোনগুলোকে ফাইনাইট ভার্ব বলা হচ্ছে। তাহলে দেখেন, এখানে বলেছিলাম যে কোনো ধরনের প্রেজেন্ট ফর্ম, যে কোনো ধরনের পাস্ট ফর্ম, সেটা যে কোনো ধরনের ভার্ব হতে পারে। হ্যাভ ভার্ব, ডিড ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যত ভার্ব আছে পৃথিবীতে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই দুইটা ফর্মের নাম ফাইনাইট ভার্ব, বাকি যত ফর্ম নন ফাইনাইট ভার্ব। তাহলে এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার, এগুলো কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না? এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। তাহলে এই আইএনজি যত ফর্ম রয়েছে, আইএনজি কি হবে? এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে টু ডু, টু গো, টু স্লিপ, যত ইনফিনিটিভ রয়েছে পৃথিবীতে সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। হ্যাভ, ভার্বের এক নম্বর ফর্ম হ্যাভ, দেখেন ভার্বের এক নম্বর ফর্ম কোনটি? হ্যাভ অথবা হ্যাজ, যদি থার্ড পার্সন হয়, রহিম, করিম, জব্বার, হি, সি, এগুলো হয়, তাহলে এটা কী হবে? হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে দুই নম্বর ফর্ম কি? হ্যাড। তিন নম্বর ফর্ম কি? হ্যাড। এখন অনেকের প্রশ্ন, মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এটা দুই নম্বর আর তিন নম্বরটা একই, আমি কী করতাম, তাই না? আমি কী করবো এখন, আমি তো চেহারা চিনতে পারছি না, চেহারা তো একই রকম লাগছে দুটা। তাহলে দেখেন, চেহারা একরকম হলেই কিন্তু কাজ এক হবে না। লবণ এবং চিনির চেহারা অনেকটাই একই রকম, কিন্তু তাদের কাজ কি এক? চেহারা এক হলে হবে না, দেখতে হবে তার অ্যাকশন, দেখতে হবে তার ফাংশন। এখন আপনি কীভাবে বুঝবেন? অনেকের প্রবলেম থাকতে পারে, সে প্রবলেম থাকলে জানাতে হবে যে স্যার কোনটা ভি টু কোনটা ভি থ্রি আমি কীভাবে চিনতে পারবো। অনারশন লিখেছে প্রাইমারি অক্সিলারি ক্যান বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল অর মেইন ভার্ব স্যার। ওকে, তাহলে একটু আমরা দেখি। আচ্ছা, প্রশ্ন থাকলে এটা প্রশ্ন করতে হবে, স্যার ভি টু ভি থ্রি চিনতে পারি না, তার মানে আপনার টেন্সের দুর্বলতা আছে খুব ভালোভাবে। হ্যাভ, হ্যাভটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, এটা হবে ফাইনাইট ভার্ব। যদি এর ফাইনাইট ভার্ব চিনে থাকেন, দেখবেন দুইটা এক নম্বর ফর্ম পাশাপাশি কখনো বসে না, দুইটা ভি ওয়ান কখনো পাশাপাশি বসে না, দুইটা ভি টু কখনো পাশাপাশি বসে না। তাহলে এটা হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম, রাইট, রোট, রিটেন, তিন নম্বর ফর্ম যেহেতু হবে, তাহলে এটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। ইনভাইটেড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আপনি কিভাবে চিনবেন? একটা হচ্ছে দেখেন, ইনভাইট, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইটেড। আমি গত ক্লাসে আপনাকে বলেছিলাম আমার অ্যাজাম্পশন, আমার গবেষণা, আমার সার্ভেতে আমি দেখেছি পৃথিবীতে যত ভার্ব আছে
ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম 91% ক্ষেত্রে সেম, 91% ক্ষেত্রে সেম, একই রকম চেহারা, কিন্তু দুইটার কাজ আলাদা, ফাংশন অ্যাকশন আলাদা। এটাই আসলে বোঝায়, এটা বোঝায় মজার। তাহলে এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটা 3 নম্বর ফর্ম চিনতে পারলেই এটা কি হবে, নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে আইএনজি ফর্ম, তার মানে নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ফাউট, হ্যাভিং রিটেন, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফরগটেন, যা কিছু আছে হ্যাভিং প্লাস ভিত্রি, এটা হবে নন ফাইনাইট ভার্ব। এরপর দেখেন উই রিসিভড, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম হলে অবশ্যই কি হবে, আর রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটা হবে কি, নন ফাইনাইট ভার্ব। 3 নম্বর মানেই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, 1 আর 2 হচ্ছে ফাইনাইট ভার্ব। লিভস, এটা লিভস কেন হয়েছে, কারণ একজন অফিসার। এই যে হ্যাজ কেন হবে, যদি হি হয় হ্যাজ হবে, করিম হয় হ্যাজ হবে, এটা আলোচনা করবো আমরা আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে এটা ফাইনাইট ভার্ব। সিলেক্টেড, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে নন ফাইনাইট ভার্ব। বি হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। টু ডু, টু গো, টু স্লিপ, টু রিড, টু সুইম, তার মানে ইনফিনিটিভ যত আছে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইজ, এম, ইজ, আর, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এই জন্য এটা হবে কি, ফাইনাইট ভার্ব। এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা, হ্যারিফাত শ্রাবণী, উনিও লিখেছে যে আসলে এই V2 V3 উনি গুলিয়ে ফেলেন, উনি চিনতে পারবে কিভাবে, আচ্ছা এটা আলোচনা করব। তাহলে এই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আপনি দেখলে চিনবেন কিনা, যদি চিনে থাকেন তাহলে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা হয়ে গেছে। আর এই ফাইনাইট ভার্ব অনেক কিছুর হার্ট, আমি বলেছি একটা সেন্টেন্সের হার্ট, একটা ল্যাঙ্গুয়েজের হার্ট। আমি দাঁড়িয়ে কথা বলছি, এই কথা বলতে হলে আমার ফাইনাইট ভার্ব দরকার আছে, টেন্স চিনতে ফাইনাইট ভার্ব লাগে, সাবজেক্ট এগ্রিমেন্ট ভালো করতে হলে ফাইনাইট ভার্ব লাগে, আপনি একটা রচনা লিখতে হলে প্রচুর ফাইনাইট ভার্বের দরকার হয়। মানে ফাইনাইট ভার্ব ছাড়া কথা বলাই কঠিন, তাহলে ফাইনাইট ভার্বকে ভালোভাবে চিনতে হবে, যদি ভালোভাবে রপ্তে। হ্যাঁ, আনোয়ার হোসেন লিখেছেন ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় তাহলে আপনাকে আমি এখন চলে যাব আপনাকে নিয়ে, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস প্রথমে লিখবেন, সিম্পল সেন্টেন্স খাতায় লিখে ফেলি, প্রথমে লিখবেন কি, সিম্পল সেন্টেন্স মানে কি, সরল বাক্য, আমরা সরল বাক্যটা লিখে ফেলি আগে, সিম্পল সেন্টেন্স। ছোটোবেলায় আমি বইগুলোতে পড়েছিলাম, আপনি পড়েছেন কিনা আমি জানি না, আমি পড়েছিলাম যে তুলনামূলক ছোট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। পরীক্ষার হলে গিয়ে দেখবেন সবচেয়ে বড় সেন্টেন্সটির নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং সবচেয়ে ছোট সেন্টেন্সটা দেখবেন কি, কমপ্লেক্স সেন্টেন্স, বলছে জটিল বাক্য, কিন্তু ওটা আসলে সহজ সরলভাবে লেখা। আপনি অ্যান্সার করে আসছেন ওটাই সরল বাক্য, কিন্তু ওটা আসলে জটিল বাক্য। আর যেটা অনেক বড় 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 মানের বাক্য দেখছেন, কয়েকটা অনেকগুলো ওয়ার্ড মিলে, কয়েকটা সেন্টেন্স মিলে মনে হচ্ছে যে বিশাল সেন্টেন্স, কিন্তু আসলে ওটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা চিনবো কীভাবে, লিখে ফেলি সিম্পল সেন্টেন্স। আমার ভয় হচ্ছে যেন বারবার চেক করছি আপনাকে, হ্যাঁ একটু চেক করবো আজকে। হ্যাঁ, তাহলে লিখে ফেলি খাতায় সিম্পল সেন্টেন্স। তাহলে লিখবেন যে সেন্টেন্সে, যে সেন্টেন্সে একটি মাত্র, যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, এফ ডট ভি থাকে, সংক্ষেপে লিখতে পারেন, যে সেন্টেন্সে একটি মাত্র, মানে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে ওই যে বলেছিলাম, যদি ফাইনাইট ভার্ব চিনেন তাহলে কিন্তু আপনার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স চেনা হয়ে গেছে, প্রমাণ পাচ্ছেন। তাহলে যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো বাক্যে আমরা একটি মাত্র ফাইনাইট ভার্ব পাই, ফাইনাইট ভার্ব জিনিসটা কি, V1 V2, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, যদি কোনো বাক্য যত বড় হোক, হ্যাঁ 3 পেজের, আমার এক টিচার ছিলেন, উনি একটা বই লিখেছিলেন এবং বইয়ের ভূমিকাতে একটি সেন্টেন্স লিখেছিলেন, এই সেন্টেন্সটার দৈর্ঘ্য হচ্ছে 3 পৃষ্ঠা, 3 পেজে গিয়ে সেন্টেন্সটার ফুল স্টপ হয়েছে। আমি ওই সেন্টেন্সটা পড়ে দেখলাম ওইটা সিম্পল সেন্টেন্স, কেন বলেন তো, একটি মাত্র ফাইনাইট ভার্ব ইউজ করা হয়েছে। ফাইনাইট ভার্ব মিন্স অ্যাক্টিভ ভার্ব 1 অথবা অ্যাক্টিভ ভার্ব 2,
একটি মাত্র ভার্ব ফর্ম, মানে একটি মাত্র প্রেজেন্ট ফর্ম অথবা একটি পাস্ট ফর্ম যে সেন্টেন্স ইউজ করা হোক, আর যত পৃথিবীর যত ভার্ব ইউজ করা হোক না কেন, সেটার নাম কি হবে? সিম্পল সেন্টেন্স। যেমন ধরুন আপনাকে বললাম আই ওয়ান্ট টু গো, অথবা এই সেন্টেন্সে আপনি লিখলেন আই ওয়ান্টেড টু গো, পাস্ট টেন্সে লিখলেন আই ওয়ান্টেড টু গো, অথবা এই সেন্টেন্সে লিখলেন আই হ্যাভ ওয়ান্টেড, আই হ্যাভ ওয়ান্টেড টু গো, ওয়ান্টেড টু গো, অথবা সেন্টেন্স লিখলেন আই উইল ওয়ান্ট টু গো, যেভাবে আপনি লেখেন ওয়ান্ট টু গো। তাহলে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে সার্ভস দিব খেয়াল করেন, এখানে দুটি ভার্ব রয়েছে, একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে টু গো, তাই না? তাহলে টু গো, এই যে টু গো, টু ডু, টু স্লিপ, টু রিড, যত ইনফিনিটিভ পৃথিবীতে রয়েছে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আমার দরকার নেই। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখানেও তাই একটা ফাইনাইট ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স। এখানে তাই একটা ফাইনাইট ভার্ব আছে, এটা হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে ওয়ান্টেডটা কি বলেন? অনেকটা কি নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্বের তিন নম্বর ফর্ম হয়ে গেছে, মানে কি ভার্বের তিন নম্বর রূপ মানেই হচ্ছে সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, এই জন্য সিম্পল সেন্টেন্স। এখন একটু আমরা দেখি যে আমরা এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চেনার জন্য যে সাতটি সেন্টেন্স লিখেছি, এই সাতটি সেন্টেন্স আমরা দেখতে চাই এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কোনটা একটু দেখি। আমরা একটু দেখি, দেখেন এক নম্বর সেন্টেন্স আই ওয়াজ গোয়িং দেয়ার টু প্র্যাকটিস ইংলিশ, তাহলে এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে দেখেন? একটা, বাকিগুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সের নাম কি? সিম্পল সেন্টেন্স। আই হ্যাভ রিটেন আ বুক, এখানে কয়টা ফাইনাইট ভার্ব রয়েছে? হ্যাভ, একটা, তাহলে এটাও কি সিম্পল সেন্টেন্স। আওয়ার ইনভাইটেড গেস্ট আর কামিং টুডে, তাহলে এখানে ইনভাইটেড এটা নন ফাইনাইট ভার্ব, আরটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কামিংটা নন ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা, তাহলে কি হবে সিম্পল সেন্টেন্স। হ্যাভিং ফর নন ফাইনাইট ভার্ব, কিন্তু অ্যাসিভ ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা, তাহলে সিম্পল সেন্টেন্স। আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, তাহলে রিটায়ার্ডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা আমাদের লাগবে না, তাহলে ফাইনাইট ভার্ব লাগবে, একটা আছে, তাহলে কি হবে সিম্পল সেন্টেন্স। সিলেক্টেড টপিকস, তাহলে সিলেক্টেড টপিক, নির্বাচিত, নির্ধারিত অধ্যায়গুলো উইল বি ডান, শেষ করা হবে, তাহলে এখানে এই সিলেক্টেড নন ফাইনাইট ভার্ব এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, এটা হবে সিম্পল সেন্টেন্স। টু টেল, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একটা, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই সবগুলো হবে কি সিম্পল সেন্টেন্স। এখন আমাকে বলেন সিম্পল সেন্টেন্স দেখা মাত্র আপনি চিনতে পারবেন কিনা, কোনো জায়গায় কোনো পত্রিকাতে পরীক্ষার হলে কোনো বইয়ে আপনাকে কেউ লিখে দিল, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, আপনি এখন বলতে পারবেন কি না দেখা মাত্র এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স? আমি এটা জানতে চাচ্ছি, দ্রুত কমেন্ট সেকশনে লিখে দেন, যদি ইয়েস হয় ইয়েস, আর যদি এখনও বুঝতে না পারেন তাহলে নো, বুঝতে না পারলে সামনে আগাবো না, সামনে যাওয়া যাবে না। আপনি সিম্পল সেন্টেন্স ক্লিয়ার কিনা? মোফাজ্জেল হোসেন খান, আমিও দেখছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনার সিম্পল সেন্টেন্স ক্লিয়ার কি না, যদি ক্লিয়ার হয়, একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে ইয়েস লেখেন, আর যাদের ক্লিয়ার না, কোনো সংকোচ ছাড়া আপনি নো লিখতে পারেন। যদি ক্লিয়ার হয় ইয়েস লেখেন দ্রুত। হ্যাঁ উর্মি ইয়েস, হ্যাঁ রৌনক জাহান ইয়েস, করুণা মাহাতো, আরে ভাই করোনা হয়ে যায়নি, করোনার মধ্যে আছেন আপনি, আচ্ছা জাহিদ হাসান ইয়েস। আমরা যারা বুঝেছি সিম্পল সেন্টেন্স, যারা একদম ক্লিয়ার তারা ইয়েস লিখি, যারা ক্লিয়ার না নো লিখি, আমি নো চাচ্ছি, নো কেউ আছে কি না, আপনি নিঃসংকোচ বলতে পারেন, এখানে লজ্জার কিছু নাই, আপনি নাও জানতে পারেন, আমি আপনার কাছে শেখাতে ব্যর্থ হতে পারি, এটা ব্যর্থতা মেনে নেব। আপনি যদি বুঝে থাকেন ইয়েস সিম্পল সেন্টেন্স নিয়ে প্রবলেম হবে না ইয়েস, আর যদি না বুঝেন তাহলে নো লিখতে পারেন, বুঝে থাকলে ইয়েস, না বুঝলে নো। রিপন আলী ইয়েস, এম এম মজিদ ক্লিয়ার স্যার, ওকে আমি কিন্তু আমি আপনাকে এক্সারসাইজ দেব, ক্লিয়ার মানে এই যে নামগুলো পড়ছে এক্সারসাইজ দেব। মুকলেস রহমান ইয়েস, কারণ আপনাদের একটু কষ্ট করতে হবে, টিচাররা কিন্তু অনেক ঘেমে, জানালা দরজা বন্ধ করে অনেক কষ্ট করে ক্লাস নেয়, একটা ক্লাস কন্ডাক্ট করতে একজন টিচারের অনেক কষ্ট হয়,
আপনাদেরকেও এই কষ্টগুলো শেয়ার করতে হবে, নাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। হ্যাঁ, একজনকে পাওয়া গেছে, হুসাইন আহমেদ। নো স্যার। আচ্ছা, হুসাইন আহমেদের কাছে উল্টা প্রশ্ন, আপনি কেন বুঝেন নাই? আমরা কি তাহলে ভার্ব ওয়ান ভার্ব টু চিনি না? আমার প্রশ্ন হুসাইন স্যারের কাছে, আপনি ভার্ব ওয়ান ভার্ব টু চিনেন কি না? হ্যাঁ, হুসাইন আহমেদ স্যার একটু বলবেন যে ভার্ব ওয়ান ভার্ব টু অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আমরা চিনি কি না। ডু ডিড ডান, যেটা আপনাকে জিজ্ঞেস করা হয় ডু ডিড ডান, এর মধ্যে কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনটা পাস্ট ফর্ম এবং কোনটা প্রেজেন্ট ফর্ম, এটা আমরা চিনি কি না, নাকি আপনি সংজ্ঞায় চলে যাবেন? যাহা দেখলে টেন্স চিনা যায়, এখন আমি তো টেন্সই চিনি নাই। হ্যাঁ, হুসাইন আহমেদকে আমি জিজ্ঞেস করছি, রাইট রোট রিটেন যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা ভার্ব ওয়ান, কোনটা ভার্ব টু, কোনটা ভার্ব থ্রি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফর্ম আমরা যদি চিনে থাকি, স্যার ভার্ব টু আর ভার্ব থ্রি গুলাই যায়, কেন গুলাই যাবে? আচ্ছা, একটা সহজ পন্থা, তাহলে আপনি গত ক্লাসে ছিলেন না, তাই না? গত ক্লাসে ছিলেন না, এরকম কোনো কিছু একটা হবে। আচ্ছা, আর একটু তাহলে ক্লিয়ার করে দিই, যাদের এটা তো আসলে টেন্সের ক্লাস যে ভি টু আর ভি থ্রি চিনি না, আমি তো বলেছি 91% একই, তাহলে আমরা চিনি না কেন এতদিন? তাহলে দেখেন 91% ভি টু এবং ভি থ্রি একই, তাহলে আমরা চিনি না, তাহলে দেখেন কোথায় কোথায় চিনি না একটু দেখি আমরা। ইনভার্টেড আপনাদের প্রবলেম, তাই না? তারপরে অ্যাসিপ্টে প্রবলেম হতে পারে আপনার, তাই না? রিটায়ার্ডে প্রবলেম হতে পারে আপনার, সিলেক্টেডে প্রবলেম, তাই তো? এই বিষয়গুলো প্রবলেম নাকি আর তো কোনো প্রবলেম নাই? খুব সহজভাবে মনে রাখি, এই ভি টু ইজ ইনভার্টেড, অ্যাসিপ্ট, সিলেক্টেড, ভি টু আর ভি থ্রি যে ফর্মগুলো একই রকম, দেখতে একই রকম, একই রকম হলে কিন্তু হবে না। রাস্তা দিয়ে একজন যাচ্ছে, আপনার হাজব্যান্ড মনে করে জোরে ধরে তার বুকে, মানে তাকে জোরে ধরলেন, হ্যাঁ, তারপর দেখছে ও জোরে ধরছেন আপনাকে, মানে তার অ্যাকশন বা ফাংশন আপনার হাজব্যান্ডের মতো না, কিন্তু আপনি চেহারায় মিলে গেছে, আপনি না না, চেহারায় মিলে গেলে দৌড়ে যাওয়া যাবে না, দেখতে হবে তার অ্যাকশন, দেখতে হবে ফাংশন। ইনভাইটেড এটা হচ্ছে ভার্বের 2 নম্বর না 3 নম্বর, এটা কনফিউজড, সহজভাবে মনে রাখি, যদি যখন ভার্বের ক্লাস নেব, শুধু শুধু যখন ফাইনাইট ভার্বের ক্লাস নেব আরও ক্লিয়ার করব। সহজভাবে মনে রাখি, ভি টু আর ভি থ্রি নিয়ে যদি প্রবলেম হয়, মনে রাখবেন এই যে ভার্বটা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, এর আগে যদি ঠিক পূর্বে, যদি যে ভার্বের ঠিক পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে না, ঠিক পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে না, এখন তো বলবেন সাবজেক্টিভ ফর্ম কি, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম যেগুলো ভাইয়া, সাবজেক্ট হিসেবে যেগুলো প্রোনাউন বসে, আই উই ইউ ইউ হি সি দে হু ইট ওয়ান, যা আছে, আই উই ইউ ইউ হি সি দে হু ওয়ান, আপনি দু একটা মনে রাখেন, আই মনে রাখেন, আই মনে রাখেন, ইউ মনে রাখেন, হি মনে রাখেন, দে মনে রাখেন, তাহলে হবে। মনে করেন যে যে ভার্বের আগে আই বসতে পায় না, এখানে আওয়ারের উই বসা দরকার ছিল, দেখেন উই কিন্তু বসে নাই, বসছে? যদি উই বসতো ডেফিনেটলি এটা হচ্ছে ভার্বের ভি টু হতো। যে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে না, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, আই উই ইউ ইউ হি, আওয়ার কি সাবজেক্টিভ ফর্ম? আওয়ার, মাই, মাইন, মাইসেলফ, এগুলো কি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম? মাইসেলফ কি সাবজেক্টিভ ফর্ম? রিফ্লেক্সিভ ফর্ম। আওয়ার কি, এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ ফর্ম, তাহলে এখানে কি বসাতে চাচ্ছি আমরা? আই উই ইউ ইউ, এই যে ইউ বসছে, তাহলে কি ভি টু? ভালো করে বোঝেন, এটা ভালো করে বোঝা উচিত আপনার। আই রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তাহলে এটা রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তাই তো? তাহলে রিকোয়েস্টেড ভার্বের 2 নম্বর নাকি 3 নম্বর, এটা নিয়ে প্রবলেম। তার আগে কি সাবজেক্টিভ ফর্ম আছে? আছে, ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্টিভ ফর্ম আছে? আছে, 2 নম্বর ফর্ম। আই হ্যাভ রিকোয়েস্টেড, আই হ্যাভ রিকোয়েস্টেড, একই রকম চেহারা, এর ঠিক আগে কি সাবজেক্টিভ ফর্ম আছে? না, নাই, না, নাই, এই হ্যাবের আগে সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব, হ্যাবের আগে সাবজেক্টিভ ফর্ম আছে, ফাইনাইট ভার্ব, রিকোয়েস্ট আগে সাবজেক্ট ফর্ম, নাই, নন ফাইনাইট ভার্ব। এটুকু ক্লিয়ার হন আগে। আওয়ার ইনভাইটেড অর্থ কি? আমাদের দাওয়াতকৃত মেহমানরা, আমরা আমরা মানে আমাদের দাওয়াত নাকি নাকি আমরা দাওয়াত করেছিলাম মেহমানদেরকে, এই সেন্টেন্স কিরকম বলছে? উই ইনভাইটেড গেস্ট, আমরা ইনভাইটেড করেছিলাম মেহমানদেরকে, এরকম তো না, আমাদের দাওয়াতকৃত মেহমানরা আজ আসছে। আরো অনেক ভাবে মনে রাখা যায়,
এটা নন ফাইনাইট ভার্ব, এই জন্য এটা সেন্টেন্স হয়নি, একটা ফাইনাইট ভার্ব লেগেছে। কিন্তু যদি এটাই ফাইনাইট ভার্ব হইতো তাহলে সেন্টেন্স হইতো। দেখেন, হি ইনভাইটেড মি, দেখেন সেন্টেন্স হয়েছে, সে আমাকে দাওয়াত করেছিল। আই ইনভাইটেড ইউ, আমি তোমাকে দাওয়াত করেছিলাম। জি স্যার, হুসাইন আহমেদ, জি স্যার, বুঝেছেন কিনা? তাহলে শর্টকাট বুঝেন, এই শর্টকাটে আপনাকে বর্ডকাট করে দিবে। যদি কোনো ভার্পের আগে ঠিক সাবজেক্টিভ ফর্ম বসাতে পারেন, ভার্পের আগে সাবজেক্টিভ ফর্ম বসাতে পারেন, ভি টু আর ভি থ্রিনে প্রবলেম, ভি টু ভি থ্রিনে প্রবলেম, ভি টু ভি থ্রিনে প্রবলেম, ভি টুর আগে যদি সাবজেক্টিভ ফর্ম বসাতে পারেন এটা হবে ফাইনাইট ভার্ব। ভি টুর আগে যদি সাবজেক্টিভ ফর্ম না বসে, আই উই ইউ ইউ হি সি দে হু ইট ওয়ান এগুলো না বসে, যদি না বসে থাকে তাহলে এটা হবে নন ফাইনাইট ভার্ব। অর্থ দেখলে আরও বুঝতে পারবেন, অর্থ দেখলে। আর রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ডের আগে দেখেন আই উই ইউ ইউ হি সি দে হু নাই, এটা ভার্বের তিন নম্বর ফর্ম, নন ফাইনাইট ভার্ব। আর আর রিটায়ার্ড অফিসার মানে কি? অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এখানে তো ভার্বের ফর্ম বোঝাচ্ছে না। সিলেক্টেড টপিক, নির্ধারিত অধ্যায়গুলো, নির্ধারিত সূচিগুলো, সিলেক্টেড যেগুলো নির্ধারিত করা হয়েছে, তাহলে এখানে দেখেন ফাইনাইট ভার্ব লাগবে, নাহলে সেন্টেন্স হচ্ছে না। তাহলে এটা একটা ব্যাপার, যদি কোনো জায়গায় এটা নিয়ে প্রবলেম হয়, ভি টু ভি থ্রি নিয়ে প্রবলেম হয়, দেখবেন তারপরে ফাইনাইট ভার্ব থাকবে, থাকবেই, যেটা আপনি চিনেন, একদম আপনি চিনতে পারবেন, দেখলেই চিনতে পারবেন এটা ফাইনাইট ভার্ব থাকবেই। যদি কোনো ভি টু ভি থ্রি নিয়ে প্রবলেম হয়, ওই সেন্টেন্স আর একটা স্পষ্ট ফাইনাইট ভার্ব থাকবে, তার মানে নন ফাইনাইট ভার্ব। ওই সেন্টেন্সে হ্যাভিং ফট, এটা যদি নন ফাইনাইট ভার্ব চিনতে পারেন, ওই সেন্টেন্সে আরেকটা ফাইনাইট ভার্ব থাকবেই, নাহলে সেন্টেন্স হবে না। সেন্টেন্স কি? সেন্টেন্স মানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব মানে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? যাকে বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্বই সেন্টেন্স। সেন্টেন্স ফাইনাইট ভার্ব, সেন্টেন্স ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বই সেন্টেন্স। সেন্টেন্স ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বই সেন্টেন্স। ভি ওয়ান ই সেন্টেন্স, ভি টু ই সেন্টেন্স, সেন্টেন্স ভি টু, সেন্টেন্স ভি ওয়ান। ক্লিয়ার কিনা? আলামিন ক্লিয়ার? আনোয়ার হোসেন, বুঝলাম, বুঝতে যে হবেই আপনাকে, ইউ আর ট্যালেন্টেড বয়, বুঝতে হবে। ওকে, এবং এবং যারা ক্যাডার হবেন, আমার আমার প্রি এক্সপিরিয়েন্স, আমি অনেক অনেক সেশনে বলে দিয়েছি, যখন পড়াই তখন বলেছি যে আপনারা এই কজন ক্যাডার হবেন, বিশ্বাস করেন দু একজন মিস গিয়েছে, ক্যাডার হয়েছে। এই প্রেডিকশন করা যায় কখন? যখন আপনি রেসপন্স করতেছেন এবং আপনি আসলেই এই ট্র্যাকে আছেন, এটা বলা যায় ভাই। জহিরুল ইসলাম, জি ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি কোথায়? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমার সিম্পল সেন্টেন্স যদি ক্লিয়ার না হয়, কম্পাউন্ডে কিন্তু প্রবলেম হবে, কমপ্লেক্সে প্রবলেম হবে। তাহলে সিম্পল স্যার ডেফিনেটলি আমাদের আর কোনো প্রবলেম নাই আশা করি। যদি কোনো জায়গায় ভি টু ভি থ্রি নিয়ে প্রবলেম হয়, তাহলে তাকিয়ে দেখবেন একটি ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছেন কি না। তাহলে অবশ্যই নন ফাইনাইট ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন থাকবে না, একটা সেন্টেন্সে হবে, কোনো কনজাংশনের ব্যবহার নাই, দেখেন কিচ্ছু নাই। আবার এও বলছি, কোনো ভি টু ভি থ্রি প্রবলেম হলে দেখবেন তার আগে আই উই ইউ ইউ হি সি দে হু এগুলো ব্যবহার হতে পারছে কি না, না পারছে না, তাহলে হবে কি? এটা হবে ভার্বের তিন নম্বর ফর্ম, নন ফাইনাইট ভার্ব। আর যদি অর্থ দেখেন তাও হবে, অর্থ অর্থ দেখতে হবে, মিনিং দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। জি স্যার, লিটন আলী, জি স্যার, ওকে, শাহবুজ, ওকে, শুভ, ওকে, সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমরা সামনের দিকে আগে লিখবেন কম্পাউন্ড সেন্টেন্স। অনেক সময় আজকে খেয়ে ফেললো, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স, এক ঘন্টা চলে গেছে ওইটাতে। আমরা লিখে ফেলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড, লিখেন দা দ্য ফ্যান বয়েস দ্বারা দুটি সেন্টেন্স। এই সেন্টেন্স মানে কি? কেউ তো আপনাকে জিজ্ঞেস করে সেন্টেন্স মানে কি, বলবেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? বিয়ন্ড ভি টু, বিয়ন্ড ভি টু মানে কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? ক্লজ। ক্লজ মানে কি? অনুভূতি। অনুভূতি মানে কি? ল্যাঙ্গুয়েজ। দুটি সেন্টেন্স মানে কি? দুটি ফাইনাইট ভার্ব। দ্য ফ্যান বয়েজ দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে, যুক্ত হলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে।
তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে এখানে আমরা লিখেছি দা ফ্যান বয়েজ, কোটেশনের মধ্যে লিখেছি কি দা ফ্যান বয়েজ, তাহলে আমাদের জানতে হবে আসলে দা ফ্যান বয়েজটা কি, তাই তো? দা ফ্যান বয়েজ, কলমটা একটু কম লাগছে, দা মানে দেয়ার ফোর, তার মানে কি দেয়ার ফোর, এ অর্থ হচ্ছে ফর, এ ফর অ্যান্ড, নর এন দিয়ে হবে নর, বিফর বাট এটা হবে অর, আরো হতে পারে আদারওয়াইজ, আদারওয়াইজ অর ইয়েলস অথবা ইয়েলস ইয়েট। সো এই ফ্যান বয়েসটা অনেক গুরুত্বপূর্ণ, এই ফ্যান বয়েস অনেক গুরুত্বপূর্ণ, এই দা ফ্যান বয়েস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আরো অনেক ফাংশন আপনাকে আমি দেখিয়ে দেবো। দা ফ্যান বয়েস মনে রাখতে হবে কি, দা ফ্যান বয়েস, দা ফ্যান বয়েস মানে দা ফর দেয়ার ফোর, দা দিয়ে হবে কি দেয়ার ফোর, এফ দিয়ে হবে ফর, এ দিয়ে অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, আর ও দিয়ে কয়েকটা হবে অর আদারওয়াইজ অর ইয়েলস অথবা ইয়েলসও দেখা যায়, 40তম বিশেষ আসছিল ইয়েলস ইয়েট। সো তাহলে মনে রাখতে হবে, এগুলো আপনার মনে আছে কিন্তু ভুল হয়ে যাবে ভাইয়া, এগুলো মনে আছে আমি জানি আপনার মনে আছে। তাহলে এই কনজাংশন ফাংশন এই ওয়ার্ডগুলো এই সিম্বলগুলো হ্যাঁ এই যে মার্কারগুলো যেটার ক্ষেত্রে আপনাকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স যেন গুলিয়ে না যায় দা ফ্যান বয়েজটা মুখস্থ করে ফেলতে হবে, শুধু এখানে কাজে লাগবে তা না, আপনাকে ফাইনাল ভার্ব আমি শেখাচ্ছি না, ক্লজ ফ্রেজে আপনাকে জিরান পার্টিসিপলে শেখাবো, আপনাকে টেন্সে শেখাবো, আপনাকে সাবজেক্ট এগ্রিমেন্টে শেখাবো, আপনাকে সব আপনি আপনি তো যে এইটা হচ্ছে সেলিব্রিটি, ফাইনাল ভার্ব ইজ দ্য সেলিব্রিটি অফ ইংলিশ গ্রামার। তাহলে দা ফ্যান বয়েজ আমাদের অনেক জায়গায় লাগবে, দা দিয়ে হচ্ছে দেয়ার ফর ফর অ্যান্ড নর বাট অর আদারওয়াইজ অর ইয়েলস ইয়েলস ইয়েট। সো তাহলে আমরা লিখেছি দা ফ্যান বয়েজ দ্বারা মানে কি দেয়ার ফর দ্বারা, দা ফ্যান বয়েজ দ্বারা মানে কি ফর দ্বারা, ফর দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত হয়, ফরের আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, সেন্টেন্স কি ফাইনাইট ভার্ব, ফরের আগে একটা ফাইনাইট ভার্ব, ফরের পরে একটা ফাইনাইট ভার্ব, বাটের আগে একটি ফাইনাইট ভার্ব, বাটের পরে একটি ফাইনাইট ভার্ব যদি থাকে ওই সেন্টেন্সকে আমরা কি বলবো, বুঝেন নাই কথা, মানে ডু একটা ফাইনাইট ভার্ব না, ডাই একটা ফাইনাইট ভার্ব কি না, মাঝখানে কি বসছে অর, তাহলে দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব মানে কি সেন্টেন্সের নাম কি, ফালতু জিনিস এগুলো একটু যদি আপনি গুরুত্ব সহকারে বুঝেন এর চেয়ে ইজি জিনিস নাই। তাহলে আমরা একটু দেখি আপনি আসলে কি শিখলেন নাকি, এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার ওয়ান, হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক ফর হি ইজ ইল, হি ক্যানট ওয়াক হি ইজ ইল, ইউ মাস্ট নট বি লেট, ইউ মাস্ট নট বি লেট, ইয়েলস উই উইল মিস দ্য ট্রেন। লাস্ট বিশেষ 40তম পিলির প্রশ্ন, হি ইজ ডেলিজেন্ট, হি ইজ ডেলিজেন্ট,
therefore he will succeed. He will succeed. He is a naughty boy. দেখেন এই স্যাম্পলগুলো ফ্যান বয়েজের মধ্যে আছে কিনা একটু দেখি আমরা। ফর আছে কিনা, ইয়েলস আছে কিনা, আছে, 40তম বিরতি আসছে, আছে, দেয়ার ফর, হ্যাঁ দাদি দেয়ার ফর, এরপর ইয়েট আছে কিনা, আছে, আমরা বলেছিলাম, একটু খেয়াল করেন, একদম মাথায় গেঁথে ফেলতে হবে। ফর এর আগে একটি ফাইট ভার্ব আছে কিনা, আছে, এর পরে একটি ফাইট ভার্ব আছে কিনা, আছে, তাই তো বলেছিলাম। ফ্যান বয়েজ দ্বারা দুটি সেন্টেন্স দুটি ফাইট ভার্ব, দুটি সেন্টেন্স দুটি ফাইট ভার্ব, এটা একটা সেন্টেন্স কিনা, অবশ্যই সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? ফাইনাল ভার্ব যাকে বলে। একটা ফাইট ভার্ব থাকলেই সেন্টেন্স, একটা ফাইট ভার্ব থাকলেই সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা সেন্টেন্স, সাবজেক্ট থাকতে হবে তা না, সাবজেক্ট রুদ্ধ আছে এখানে, ইম্পারেটিভ সেন্টেন্স। ফাইনাল ভার্ব থাকলে যে তাকে সেন্টেন্স বলা হয়, তাকে ক্লজ বলা হয়, কী করে বোঝাবো আপনাকে? তাহলে ফরের আগে একটি সেন্টেন্স, পরে একটি সেন্টেন্স, আগে একটি ফাইট ভার্ব, পরে একটি ফাইট ভার্ব। তাহলে ফর দ্বারা যদি দুইটা ফাইট ভার্ব যুক্ত হয়, দুইটা সেন্টেন্স যুক্ত হয়, সেটাই হবে কি? কম্পাউন্ড সেন্টেন্স। ইয়েলস এর আগে একটি কি ফাইট ভার্ব আছে দেখেন, পরের একটা কি দেখেন ফাইট ভার্ব আছে, আছে ফাইট ভার্ব। এই আগে একটি সেন্টেন্স রয়েছে, ইয়েলসের আগে একটি সেন্টেন্স, পরে একটি সেন্টেন্স, তাহলে কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেয়ার ফোর আগে একটি ফাইট ভার্ব, পরে আর একটি ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন আগে একটি ফাইট ভার্ব, এই সাকসিড নিয়ে তোমার প্রবলেম নাই নাকি? সাকসিড কি ভার্বে এক নম্বর ফর্ম নাকি দুই নম্বর ফর্ম? কেয়ামত পর্যন্ত মনে রাখবেন, শুরুতে বলেছি মোডাল ভার্ব পৃথিবীতে আসছে ফাইনাইট ভার্বকে সাহায্য করার জন্য। শুড, ক্যান, উইল, মে, মাইট, যা কিছু থাক না কেন, এর পরে যে ধরনের চেহারা বসুক না কেন, যেমনই চেহারা বসুক না কেন, ওর নাম ফাইনাইট ভার্ব। তাহলে দেওয়ার পরে আগে একটি সেন্টেন্স, পরে একটি সেন্টেন্স, তাহলে এই এটার সেন্টেন্সটার নাম কি, পুরো সেন্টেন্সটার নাম কি? কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ আ নোটি বয়, তাহলে ইয়েট হি ইজ আ নোটি বয়, সে একটি দুষ্ট ছেলে, ইয়েট তারপরও আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। আসেন এরকম অনেক মেয়ে দেখবেন দুষ্ট ছেলেদেরকে বেশি ভালোবাসে। তাহলে হি ইজ আ নোটি বয়, তবুও, তথাপিও আমি তাকে ভালোবাসি। তাহলে এর আগে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, আগে একটি সেন্টেন্স রয়েছে, পরে একটি সেন্টেন্স রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটা কি বলবেন? কম্পাউন্ড সেন্টেন্স। আমি একটু দেখতে চাচ্ছি, কারণ এই 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 ফোনটাতে আমি যেটা হাতে ধরে আছি, এই এই ফোনটাতে আসলে অনেক পরে আপনাদের অনুভূতিগুলো জাগ্রত হয়। হ্যাঁ, তা আমি এই জন্য পিছনে চলে আসি মাঝে মাঝে, যদি এটা আপনাদের খারাপ লাগে বলবেন প্লিজ, কারণ আমি আসলে কিছু শেখাতে চাই। হ্যাঁ, এমন নয় যে আপনার আপনার আমি কোনো মার্কেটিং করতেছি বা কোনো কিছু, আপনাকে আমি শেখাতে চাই, এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা শিখতে আসছি। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার কিনা? যদি কম্পাউন্ড সেন্টেন্স আপনি ক্লিয়ার না হন, তাহলে জিন্দেগিতেও আপনি কমপ্লেক্স সেন্টেন্স, যদি কম্পাউন্ড ক্লিয়ার না হন, তাহলে জিন্দেগিতেও কী ক্লিয়ার হবেন না? কমপ্লেক্স ক্লিয়ার হবেন না। তাহলে এখনও বলেন, ওই যে ওই ভাইয়ের মতো যে জিজ্ঞেস, এখনও বলেন যে আপনি ক্লিয়ার কিনা? তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দা ফ্যান বয়েজ, এটা মুখস্থ রাখা, দা ফ্যান বয়েজ, এই এই কথাটুকু, এই সিম্বলটুকু, এই মার্কারটুকু মুখস্থ রাখা। দা ফর দেয়ার ফর, ফর দিয়ে ফর, এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, নর, বাট, হ্যাঁ, তারপরে হচ্ছে অর, আদারওয়াইজ, অরিয়েলস, ইয়েলস, ইয়েট, সো, ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো, নাহলে তুমি কী করবা? ফেল করবা। ওকে, শুভ ক্লিয়ার, সাইফুল ইসলাম ক্লিয়ার, কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার না হলে কমপ্লেক্স সেন্টেন্স জিন্দগিতে ক্লিয়ার হবেন না। হ্যাঁ, একটু জানিয়ে দেন যে ক্লিয়ার কিনা, কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার, কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার। হ্যাঁ, আব্দুল আহাদ ক্লিয়ার, এপাকে একটু পানি খেয়ে নি। হ্যাঁ, শুভ, নাও ক্লিয়ার। হ্যাঁ, জহুল ইসলাম ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, করুণা মাহাতো, এই আপনার এই নামটা পড়তে আমার কষ্ট হচ্ছে। আপনার ক্লাস ভালো লাগছে স্যার? ওকে, প্রত্যেকটা ক্লাসই ভালো লাগবে আশা করি, সাথে থাকুন, কিপ ইন টাচ। ক্লিয়ার স্যার? হ্যাঁ, অনেকে বলছে ক্লিয়ার, তার মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেতে পারি।
এখন ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? হ্যাঁ সুলতান আহমেদ, এক্সেলেন্ট স্যার। আচ্ছা, সবাই সবার কমেন্ট অনেক সময় পড়া হয় না, কারণ উপরে চলে যাচ্ছে। এটা আপনারা যারা লাইভ ক্লাস নেন বা লাইভে থাকেন, এটা আপনারাও জানেন। এটা আবার অন্যভাবে নেবেন না বা মাইন্ড করবেন না। হ্যাঁ, ছোটো বাচ্চাদের মতো, ছোটো বাচ্চারা কী করতো বলেন তো ছোটোবেলায়? হ্যাঁ, শেয়ার করতো না, অনেক কিছু শেয়ার করতো না, কিন্তু আপনি শেয়ার করবেন। বিসিএস ক্লাসের অপর নাম হচ্ছে শেয়ারিং। যেহেতু আপনি যত বেশি শেয়ার করবেন, যত বেশি শেয়ারিং হবেন, তত বেশি আপনি কেয়ারেন, আপনার ক্লাস করা ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, ক্লাস ভালো লাগছে, এটা এটা আমি বললেও খুশি না বললেও খুশি। সত্যি বলতে স্যার, আমি ঢাকা থেকে ক্লাস করছি, ভালো লাগছে, আরও বুঝতে পারছি। আচ্ছা মোফাজ্জেল হোসেন খান, আপনি কি আমার এক্স স্টুডেন্ট? আসলে ঢাকাতে এক্স স্টুডেন্ট কি না? আচ্ছা রবি, রবি এই মতো যোগ দিলাম, আপনি তো অনেক কিছু মিস করে ফেলেছেন। আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে ফেলি, কারণ কম্পাউন্ডটা আমরা ক্লিয়ার। স্যার অরিয়েলস দিয়ে একটা এক্সাম্পল দেন। আরে ভাই, এক্সাম্পল আমার অনেক অনেক স্টুডেন্ট আমাকে কি বলে দেন, এক্সাম্পল স্যার। আরে ভাই, এটারই আপনি বসা নেন না, সমস্যা কি? এটা আপনি বসার ইচ্ছা করছে, বসা ফেলেন, সমস্যা নাই, অনেক এক্সাম্পল দেওয়া যাবে, তো বসে ফেলেন। হ্যাঁ আনোয়ার হোসেন ভাই, আপনি একটু বসে ফেলেন, এটা লেখেন যে ইউ মাস্ট নট বি লেট, তুমি অবশ্যই লেট করবে না, অরিয়েলস যদি লেট করো, অরিয়েলস অন্যথায় উই উইল মিস দ্য ট্রেন, তুমি লেট করবা, এই জন্য আমরা ট্রেন ফেল করবো। আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে, দ্রুত লিখে ফেলুন কমপ্লেক্স সেন্টেন্স। আপনার কি ক্ষুধা লেগে গেছে? তাহলে তো সবাই কমেন্টস লিখছেন না কেন, নাকি বুড়ো আঙ্গুলে ঘা, অসুস্থ? লিখে পারেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স লিখে ফেলুন। দা ফ্যান বয়েস ছাড়া অন্য অন্য কোন ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স, সেন্টেন্স মানে কি, সেন্টেন্স মানে কি, ফাইনাইট ভার্ব, পেন বয়েস ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা, যে কোনো ওয়ার্ড হতে পারে, পৃথিবীর আর যে কোনো ওয়ার্ড, ফ্যান বয়েস ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে, যুক্ত হলে তাকে কি বলে? তাহলে আমাকে এই ফ্যান বয়েস সেন্টেন্সটা মনে, ফ্যান বয়েস এই এই থিমটা, এই কোটেশনটা, এই সিম্বলটা, এই মার্কারটা, এই সংকেতটা মনে রাখতে হচ্ছে। যদি মনে রাখেন, এই ফ্যান বয়েস ছাড়া আর অন্য যে কোনো, আর পৃথিবীর যে কোনো ওয়ার্ড দ্বারা যদি দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সেন্টেন্স মানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত হয় তাকে কি বলে? কমপ্লেক্স সেন্টেন্স। একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা শুরুতে শুরু করেছিলাম ফাইনাইট ভার্ব দিয়ে এবং বলেছিলাম যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে ঢোকানো থাকে, যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, 1000 নন ফাইনাইট ভার্ব থাকে, ভালো করে শুনবেন, একটি মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে, 1000 নন ফাইনাইট ভার্ব দিয়ে যে সেন্টেন্স গঠিত হয়েছে সেই সেন্টেন্সটির নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। ফ্যান বয়েজের আগে পরে যদি ফাইনাইট ভার্ব যুক্ত হয়, সাধারণত দুটাই যুক্ত হয়, দুটো সেন্টেন্স থাকে, এখন তুই অ্যান্ড 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 দিয়ে, অ্যান্ড দিয়ে সে গিয়েছিল সেখানে, অ্যান্ড তাকে মেরেছিল, অ্যান্ড তার সাথে দেখা করেছিল, অ্যান্ড তার সাথে খেয়েছিল, অ্যান্ড অ্যান্ড করলেন, সমস্যা কী? ফ্যান বয়েজের কোনো একটা মাঝখানে বসেছে কিনা, যদি বসে ওটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে
এখানেও ফাইনাইট ভার্ব একাধিক থাকবে, মানে দুটো থাকবে। আরও ভালো করে শুনি, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, দুটি ফাইনাইট ভার্ব থাকলে কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে। দুটি ফাইনাইট ভার্ব থাকলে কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে। যদি দুটি ফাইনাইট ভার্বের মাঝখানে দা ফ্যান বয়েস বসে, ফর, নর, অর, ইয়েট, অর, ইয়েলস, শুধু ইয়েলস, আদারওয়াইজ, সো, ইয়েট, যদি বসে দুটো ফাইনাইট ভার্বের মধ্যে সেটা কম্পাউন্ড, যদি না বসে দুটো ফাইনাইট ভার্ব থাকে কমপ্লেক্স। আরও ক্লিয়ার করছি, অর্থাৎ অর্থাৎ যে সেন্টেন্স, যে সেন্টেন্স, সেন্টেন্স মানে কি ফাইনাইট ভার্ব, মাথায় রাখবেন, যে সেন্টেন্স ইফ দ্যাট দো অলদো, ইফ দ্যাট দো অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, নোসুনার, ওকে, এই যে নোসুনার দিয়ে আমরা সেন্টেন্স পড়িয়েছেন, ডাক্তার আসছে না, রুগী শেষ, এই সেন্টেন্স পড়াও শেষ হয় না আপনাদের, গ্রামারও শেখা শেষ হয় না। নোসুনার, ডাব্লিউএস ওয়ার্ডস, যত ডাব্লিউএস ওয়ার্ডস রয়েছে, হোয়াট, হুইজ, হোম, যত আছে, ওয়াই, হাউ, ডাব্লিউএস ওয়ার্ডস, প্রভৃতি দ্বারা, প্রভৃতি দ্বারা মানে কি, এগুলো দ্বারা যুক্ত হয়ে অন্য আরেকটি, অন্য আরেকটি সেন্টেন্সকে, সেন্টেন্স মানে কি ফাইনাইট ভার্ব, অন্য একটা সেন্টেন্সকে মানে কি অন্য একটি ফাইনাইট ভার্বকে, অন্য আরেকটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। দ্রুত লিখে ফেলি, বলা হচ্ছে যে ফ্যান বয়েস ছাড়া, দা ফ্যান বয়েস ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা, অন্য কোনো ওয়ার্ড কোনগুলো লিখে দিয়েছি, না মনে রাখলেও সমস্যা নেই, একবার দেখলে মনে হবে। হ্যাঁ, ক্ষুধা লেগেছিল কিন্তু আপনার ক্লাস করতে হারিয়ে গেছে, এই ক্ষুধা হারিয়ে গেলে তো প্রবলেম। হ্যাঁ, ক্লাস করতে হবে, হ্যাঁ ক্লাস করতে হবে, কারণ এই ক্লাসটা তো মিস হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার খাওয়া, হয়তো খেতে খেতেও ক্লাস করতে পারবেন, স্বল্প কিছু অল্প কিছু খেয়ে। আচ্ছা, দা ফ্যান বয়েস ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স অথবা দুটি ফাইনাইট ভার্ব যুক্ত হলে সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। আর অন্য কোনো ওয়ার্ড মানে কী দ্বারা যুক্ত হবে, ইফ, দ্যাট, দো, অল, দো, ওয়াজ, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, নো, সুন, ডাব্লিউএস ওয়ার্ডস দ্বারা যুক্ত থেকে, মানে একটা ফাইনাইট ভার্বের সাথে ইফ থাকবে, একটা ফাইনাইট ভার্ব দ্যাট থাকবে, একটা ফাইনাইট ভার্বের সাথে হোয়াই থাকবে, হাউ থাকবে, নোসনার থাকবে, কিন্তু তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা যাবে না, তার আরও একটা ফাইনাইট ভার্ব চাই, কারণ একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলা যায় না, একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলা যায়, কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড বলা যায় না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সে ইফ ধারণ করবে একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব ইফ বসবে, দ্যাট, সো দ্যাট বসবে, বিকজ বসবে, সিন্স বসবে, অ্যাজ বসবে, কিন্তু সে অর্থ প্রকাশ করতে পারবে না। আরে তুমি, তোমাকে একটু দিলাম, ওকে বললাম তুই একটা ফাইনাইট ভার্ব নে, নিয়ে আমাকে বল তুই কী হয়েছিস, সে আমাকে বললো আর একটা ফাইনাইট ভার্ব দে, কেছে কেন, কয় আমি কিছুই অর্থ প্রকাশ করতে পারছি না, কী দিলি আমাকে, দেখেন কী দিলাম, ইফ হি কামস, এটা বললাম, দেখেন কামস কি ফাইনাইট ভার্ব না, থার্ড পারসন, কিন্তু ফাইনাইট ভার্ব, হি অন্ত, ফাইনাইট ভার্ব দিয়ে বললাম তুই একটু অর্থ প্রকাশ করতো, ইফ হি কামস, আপনি বলেন তো, ইফ হি কামস, যদি সে আসে, ইফ হি কামস, যদি সে আসে, এভাবে 100 বার জিকির করতেছেন, ইফ হি কামস, যদি সে আসে, ইফ হি কামস, যদি সে আসে। আচ্ছা, আপনার সামনে যে লিসেনারগুলো আছে, যে ভিউয়ার, দর্শকগুলো আছে, এরা কি জীবনেও বুঝতে পারবে ইফ হি কামস, যদি সে আসে, কি বলতেছেন আপনি, সে তো উঠে বলবে একজন, এই আপনি তাড়াতাড়ি বলেন তো কি বলছেন এটা, যদি সে আসলে কি হয়, তাড়াতাড়ি ওই পরেসেন্স বলেন, পরেসেন্স বলেন। তাহলে দেখেন যে ফাইনাইট ভার্ব ইফ দ্বারা যুক্ত থাকা সত্ত্বেও লিখেছে কি, যে সেন্টেন্স মানে কি ফাইনাইট ভার্ব, যে সেন্টেন্স মানে কি ফাইনাইট ভার্ব, এটা সেন্টেন্স মানে ফাইনাইট ভার্ব, যে সেন্টেন্স ইফ দ্বারা, ইফ দ্বারা যুক্ত হয়ে অন্য আরেকটি ফাইনাইট ভার্বকে যুক্ত করে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখনও কিছু হয়নি, এটা অন্য আরেকটা ফাইনাইট ভার্বকে যুক্ত করবে। দেখেন আই উইল গো, অন্য আরেকটি ফাইনাইট ভার্ব কি, গো, অন্য আরেকটি সেন্টেন্স কি, আই উইল গো, দেখেন এবার কী হচ্ছে,
একটা সেন্টেন্স হচ্ছে, তাহলে ইফ হি কাম যদি সে আসে আই উইল গো, ইফ হি কাম যদি সে আসে আই উইল গো। তাহলে আপনি বলতে পারেন, স্যার ওইখানে তো দ্য ফ্যান বয়েজ মাঝখানে ছিল, এটা এমন কেন? তো মাঝখানে এটা ঢুকানো যাবে, আপনি যদি চান শেষের সেন্টেন্স আগে লিখতে হবে আই উইল গো ইফ হি কামস। তাই বলেছিলাম, যদি কখনো দুটি সেন্টেন্স দা ফ্যান বয়েজ ছাড়া যুক্ত হয় তাহলে ওই সেন্টেন্সটির নাম হবে, ওই ফাইনাইট ভার্ব দুইটির নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে একটি ফাইনাইট ভার্ব হয়েছে, একটা ফাইনাইট ভার্ব হয়েছে, কি দ্বারা যুক্ত আছে? ইফ, ইফ এর আগে একটি ফাইনাইট ভার্ব, পরে একটি ফাইনাইট ভার্ব, আগে একটি সেন্টেন্স পরে একটি সেন্টেন্স, এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আই নো হোয়াই হি ডিড, খেয়াল করেন, আই নো হোয়াই হি ডিড, তাহলে হোয়াই হচ্ছে একটা ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াই কি একটা ডাব্লিউএস ওয়ার্ডস। তাহলে দা ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা, দা ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা, ফর ছাড়া, দেয়ার ফোর ছাড়া, সো ইয়েট ছাড়া, অন্য কোনো ওয়ার্ড দ্বারা, অন্য কোনো ওয়ার্ড দ্বারা, দেখেন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, অন্য কোনো ওয়ার্ড দ্বারা একটি ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে কিন্তু সে অর্থ প্রকাশ করতে পারবে না, আর একটা ফাইনাইট ভার্বের দরকার হবে। দেখেন যখন এই এই ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা দুটি ফাইনাইট ভার্ব, দুটি সেন্টেন্স যুক্ত হয়, এটার নাম কি? দেখেন এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, এটি একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন বলেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একেবারে পানির মতো ক্লিয়ার কিনা, পানির মতো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এস লেখেন, না হলে নো। পানি তো অবশ্য ক্লিয়ার না, যদি আপনি ঢাকায় থাকেন তাহলে বুড়িগঙ্গার পানির অবস্থা খুবই খারাপ, ওই বুড়িগঙ্গার পানি বাদে। হ্যাঁ, আপনি ক্লিয়ার কিনা? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লিয়ার কিনা? রিভিউ করছি, আই রিপিট, একটি ফাইনাইট ভার্ব থাকলে, একটি ভি ওয়ান, একটি ভি টু, একটি প্রেজেন্ট ফর্ম অথবা একটি পাস্ট ফর্ম থাকলে সেটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। দুটি ফাইনাইট ভার্ব থাকলে কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। যদি ফ্যান বয়েজ দ্বারা দুটি সেন্টেন্স দুটি ফাইনাইট ভার্ব যুক্ত হয় ওই দুটি ফাইনাইট ভার্বকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো ওয়ার্ড দ্বারা দুটি ফাইনাইট ভার্ব যুক্ত থাকলে এই দুটি ফাইনাইট ভার্বকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অন্য ওয়ার্ড কি থাকতে পারে? ইফ দ্যাট ডল দ্যাস ইজ বিকজ অফ দ্যাট নো সোনার, এই যে নো সোনার, নো সোনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য প্যাশেন্ট ডাইড। তাহলে এখানে নো সোনার একটা ফাইনাইট ভার্ব যুক্ত ছিল, সে অর্থ প্রকাশ করতে পারছিল না, তাহলে আরেকটা দ্য প্যাশেন্ট, রোগী মারা গেল, তখন এটা কি হলো? ফাইনাইট কমপ্লেক্স সেন্টেন্স হলো। ওকে, নীল হয় নীল, ইয়েস, শ্যামলী সারা, ইয়েস, ওকে, অনেকে ইয়েস বলছেন, তার মানে আপনারা বুঝেছেন। হ্যাঁ, ইয়েস বলতে হবে, কি পরিণত করা যাবে না, আপনি বুঝেছেন মানে কি, ব্রেনকে পজিটিভ মেসেজ দিতে হবে, হ্যাঁ আমি ক্লিয়ার হয়েছি, ইয়েস বলতে হবে। ওকে, নো বললেও সমস্যা নাই, নো মিন্স, নো মিন্স কি? নেক্সট অপরচুনিটি, যদি আপনি নো বলেন আপনার জন্য আর একটা অপরচুনিটি রয়েছে, নেক্সট অপরচুনিটি ওয়েট করছে আপনার জন্য, নো আপনি বলতে পারেন। সবাই সমানভাবে বুঝবে এমনটি নয়, যদি বুঝে থাকেন, এখন যদি আপনাকে পরীক্ষার প্রশ্ন দিই, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেটা যদি দিই, আপনি পারবেন কি পারবেন না এটা বলেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা আপনি পারবেন কি পারবেন না এটা জানতে চাচ্ছি, আপনার মস্তিষ্ক কি বলে? শাহিনুর ইসলাম, ইয়েস। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি পারবেন কিনা এখন? সেই সুন্দর, ক্লিয়ার স্যার। আচ্ছা রৌনক জাহান, আলহামদুলিল্লাহ অল ইজ ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমি এক্সারসাইজ যাবো, ইট ইস রিয়েল এক্সারসাইজ, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আমি আপনাকে বলেছি গত ক্লাস যারা করেছেন, গত ক্লাসে এই আলোচনা হয়েছিল এবং প্রত্যেক ক্লাসে আলোচনা হবে, এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্লাস নয়, এটা পরীক্ষায় কমন পাওয়ার ক্লাস। প্রশ্ন হচ্ছে, স্যার এখান থেকে পরীক্ষায় কমন পাবো তো? পাবেনই পাবেন ইনশাল্লাহ, পাবেনই পাবেন ইনশাল্লাহ পাবেন, কোনো ভুল নাই। তাহলে পরীক্ষায় কমন পাওয়ার ক্লাস আমরা করছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমরা পিএইচডি হতে চাই না। আপনার মানসিকতা থাকবে সবার আমি ছাত্র, এই মানসিকতা যদি আপনি শিখতে চান ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন, এবং আপনার ইংরেজির বেসমেন্ট এত স্ট্রং হবে, বেসিক এত স্ট্রং। আমরা ইংলিশে মজা পাই না কেন জানেন, ম্যাথে মজা পাই না কেন? এর প্রধান কারণ হচ্ছে আমাদের বেসিকটা ওই ওই লেভেল থেকে, অর্থাৎ ছোটোবেলায় শুধু পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষার আগের দিন পড়ে, এক সপ্তাহ আগে পড়ে, এক মাস আগে পড়ে খুব সিরিয়াস ছিলাম, সিরিয়াস হয়ে সার্টিফিকেটটা অর্জন করেছি, এক ক্লাস থেকে অন্য ক্লাসে ধাবিত হয়েছি, কিন্তু আমাদের বেসিক দুর্বল, দুর্বলই রয়ে গেছে। এর মাঝখান থেকে যারা বেসিকটি স্ট্রং করে ফেলেছে তারা দেখবেন যা পড়ছে তা মনে থাকছে, এবং আসলে তারা পড়াটাকে এনজয় করে, আর আমরা পড়াটা কষ্ট করে পড়ি, খুব কষ্ট হয়। কেন হয়? বেসিক উইক, বেসিক স্ট্রং করতে হবে। শুধু নিয়াত করুন, সাথে থাকুন, বেসিক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ।
স্যার চেঞ্জিং করান একটা, আচ্ছা একটা কেন, আপনি তো বুঝতে পারছেন দুটো ফাইট ভার্ব, দুটো ফাইট ভার্ব ছাড়া। আচ্ছা তাহলে আমরা এক্সারসাইজে দেখি, আজকের ক্লাস ছিল আসলে আইডেন্টিফিকেশন অফ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তাহলে আমরা বেশি সময় নেব না, আমি একটা এক্সারসাইজ দেখি আপনি আসলে পারবেন ইনশাল্লাহ। এক্সারসাইজ ওয়ান, আচ্ছা এক্সারসাইজ ওয়ান একটু দেখি আমরা, নাম্বার ওয়ান, এক নম্বর আপনি কিন্তু অ্যান্সার করতে হবে, বসে থাকলে হবে না, অ্যান্সার করতে হবে। হ্যাভিং হ্যাভিং ডান বা গান, হ্যাভিং গান টু মার্কেট, দ্রুত লিখে ফেলি, আমার সাথে লিখে ফেলবেন, হ্যাভিং গান টু মার্কেট, আমি বারবার বলছি যেহেতু, হ্যাভিং গান টু মার্কেট শি বট সাম বুকস, বাজারে গিয়ে সে কিছু বই নিল। তাহলে এটা আমাকে জানাতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, তাহলে একটু আমি সংকেত, আপনি পুরোটা না লিখে আপনি যদি এক নম্বর দিয়ে লিখবেন, যদি সিম্পল হয় এস আই এম, সংকেতটা মনে রাখেন এস আই এম, যদি কম্পাউন্ড হয় সি এম কম্পাউন্ড, যদি কমপ্লেক্স হয় সি এক্স, তাহলে এভাবে আমরা জানাই দেবো, এক দুই তিন চার পাঁচ যে সেন্টেন্সগুলো লিখবো আমরা জানাই দেবো, সিম্পল হয় এস আই এম সিম, আর একটা হচ্ছে কম্পাউন্ড সি ও এম কম্পাউন্ড, আর সি এক্স কমপ্লেক্স। হ্যাভিং গন টু মার্কেট শি বট সাম বুকস, তাহলে এটা লিখে জানাতে হবে আমাকে। আচ্ছা এরপরে ইউ উইল সাকসিড, হ্যাঁ এটা কিন্তু ভার্বের দুই নম্বর ফর্ম না, এক নম্বর ফর্ম, সাকসিড সাকসিডিড সাকসিডিড, কারণ উইলের পরে, উইল কি মোডাল, মোডালের পরে সবসময়, মোডালের জন্ম হয়েছে ফাইন্ড ভার্বকে সাপোর্ট দেওয়ার জন্য। ইউ উইল সাকসিড হোয়েন ইউ ওয়ার্ক হার্ড, নাম্বার থ্রি ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, কাছাকাছি সেন্টেন্স, একটু অসতর্ক হলে ভুল হবে, সব সহজ আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে লিখেন, আই নো আই নো, আমি জানি হোয়াট হার নেম ইজ, তার নাম কি তা আমি জানি, আই ওয়ান্ট টু নো হার নেম, I saw him going to school. I saw that he was going to school. হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, আপনারা লিখছেন তো নাকি, আচ্ছা অনেকে অ্যান্সার করা শুরু করেছে, ওকে। আর আর পরীক্ষায় কিন্তু আরও সহজ আসে, ৩৮তম বিসিএসে কী আসছে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এরকম আসছে, তাহলে পরীক্ষা আরও সহজ আসে। তাহলে নিচে লিখলে দেখা যাবে কি না, এটা একটু দেখি দেখা যাবে কি না, হ্যাঁ সেন্টেন্সটা একটা দেখা যাবে, হি is he is too weak to walk, okay দ্রুত ঝটপট জানিয়ে দিই এই দশটা সেন্টেন্স, যদি আমরা এভাবে লিখবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে, সিম কম সেক্স, সিম কম সেক্স, শুভ পাঁচ নম্বরটা কি লিখেছে, শুভ কমপ্লেক্স, আচ্ছা এরপরে আচ্ছা ও এক নম্বর থেকে লিখছে নাকি না, পাঁচ কমপ্লেক্স সিম, ছয় হচ্ছে সিম এবং সাতও সিম, ছয় সিম সাত সিম, গ্রেট, ওকে শুভ, থ্যাংক ইউ ভেরি মাচ।
সাইফুল ইসলাম, 7 নম্বরটা হচ্ছে সিম, 7 নম্বর সিম। ওকে, থ্যাংক ইউ। এই তো সবাই পারছি। মোহাম্মদ কি লেখছে, আসলাম হুসাইন লিখছে, কি লেখছে, এটা উপরে চলে যায় আবার। 8 নম্বরটা কি, কম, 8 নম্বরটা কম না, ইউ আর রং। 9 নম্বর, 9, শাহিনুর ইসলাম, সিএক্স, 9 নম্বর, সিএক্স, ওকে, গ্রেট, সিএক্স। আচ্ছা, 1 নম্বর সিম, 2 নম্বর কমপ্লেক্স। আরে ভাই, অ্যারাবিক নাম, অ্যারাবিক এটা কী লিখছে, ওয়াহিদু নাকি, এটা আপনার নাম তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, করুণা, 1 নম্বর সিম্পল, সিপ লিখবেন, নেম লিখবেন, তো প্রিন্টিং মিস্টেক হয়েছে মনে হয়। কম সিম, 3 3 নম্বর সিম, 4 নম্বর কম, শুভ 9 নম্বর করেছে, রৌনক জান সিম্পল, কম, রৌনক প্রথমে সিম্পল তারপরে কমপ্লেক্স। আচ্ছা, হ্যাঁ সিম্পল, 4 নম্বর কম্পাউন্ড, 5 নম্বর কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, অলমোস্ট সবাই পারছি, আনোয়ার হোসেন, হ্যাঁ হ্যাঁ, সবাই হচ্ছে, দু একজন হয়তো ভুল হবে, আমার কথা হচ্ছে ভুল হবে কেন, ভুল হওয়া যাবে না, একটু দেখি। অনেকে বলে না যে আমি বুঝে ভুল করেছি, না 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 ভাই, বুঝে কেউ ভুল করে না, আপনার বোঝাটাই ভুল ছিল, বুঝে ভুল হয় না, বোঝাটাই ভুল ছিল। তাহলে একটু আমার সার্চ দিব ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে দেখেন, হ্যাভিং গান কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না, এটা ভার্বের 3 নম্বর, মানে ভার্বের যে আমরা পড়েছি হ্যাভিং প্লাস ভি3, মানে ভার্বের 3 নম্বরের সাথে হ্যাভিং, তাহলে হ্যাভিং গান কখনো হতে পারে না। তাহলে একটা ফাইনাইট ভার্ব হয়েছে, তাহলে এটা হবে উইল সাকসিড, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এবং ইউ ওয়ার্ক হার্ড, এটাও ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে দুটো ফাইনাইট ভার্ব হয়েছে, একটু খেয়াল করেন, এটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব কি, এর মাঝখানে কি দা ফ্যান বয়েজ আছে, না নাই, আছে কি হোয়েন, ডাব্লিউ এস ওয়ার্ড। তাহলে আমরা বললাম দা ফ্যান বয়েজ বাদে আর যা কিছু থাকবে, ডাব্লিউ এস ওয়ার্ড, ইফ দ্যাট, দল, দ্যাট, সিন, বিকজ, সো দ্যাট, নো, সোনার, যা কিছুই থাক, কমপ্লেক্স সেন্টেন্স, দুটো ফাইনাইট ভার্ব মানে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স দুটোই হতে পারে, দেখতে হবে দা ফ্যান বয়েজ আছে কি নাই। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, ইউ উইল সাকসিড, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে সিম্পল সেন্টেন্স। ওয়ার্ক হার্ড, ইউ উইল সাকসিড, একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব এবং এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, মাঝখানে কি আছে দেখেন, দা ফ্যান বয়েজ রয়েছে, দা ফ্যান বয়েজ থাকলে কি হবে এটা, আই নো, নো একটা ফাইনাইট ভার্ব এবং ইজ আর একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, মাঝখানে ডাব্লিউ এস ওয়ার্ড রয়েছে, মানে দা ফ্যান বয়েজ নাই, ডাব্লিউ এস ওয়ার্ড রয়েছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। আই ওয়ান্ট টু নো, টু নো এটা কি নন ফাইনাইট ভার্ব না, তাহলে এটা ফাইনাইট ভার্ব হতে পারে না, ফাইনাইট ভার্ব কোনটা, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, বাকি কিছু নাই, তাহলে সিম্পল সেন্টেন্স, বুঝতেছে কিনা। আই স হিম গোয়িং টু স্কুল, টু স্কুল এটা তো ভার্বই না, গোয়িং নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, স, একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। আই স দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, টু স্কুল তো কিছুই না, স একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ আর একটা ফাইনাইট ভার্ব, গোয়িং নন ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব কি দ্বারা যুক্ত হয়েছে, দ্যাট দ্বারা, তার মানে দা ফ্যান বয়েজ নাই, অন্য কোনো ওয়ার্ড আছে, দ্যাট আছে, তাহলে এটা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লেখা খণ্ডন করা যায় না, যা ভাগ্যে লেখা হয়ে গেছে এটা চূড়ান্ত। তাহলে ইজ একটা ফাইনাইট ভার্ব, বি একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, দেখেন দুটো ফাইনাইট ভার্ব, মাঝখানে কি নাই, দা ফ্যান বয়েজ নাই, কি আছে, ডাব্লিউ এস ওয়ার্ড রয়েছে, ডাব্লিউ এস ওয়ার্ড নাও থাকতো এটাকে আমরা কি বলতাম, কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা ফাইনাইট ভার্ব, বাকি আর কিছু নাই, তাহলে সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার কি না, স্যার বোর্ড ক্লিয়ার না হয়, বোর্ড ক্লিয়ার না হোক, আপনি ক্লিয়ার কি না, ঝাপসা হচ্ছে স্যার, আচ্ছা আমার আমার কণ্ঠস্বর কি ঝাপসা হচ্ছে কিনা স্যার, 5 নম্বরটা বুঝলাম না, 5 নম্বর, 5 নম্বর না বুঝার কি আছে, নো, নো একটা ফাইন, আই নো, নোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দেখেন নো, 5 নম্বর, নো হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্যাট হার নেম ইজ, ইজটা কি, ও ওর প্রবলেম হচ্ছে ইজ শেষে গেল কেন, এরকম প্রবলেম হচ্ছে হতে পারে, তাই না, আলামিন, এইচ এস, আলামিন আপনাকে বলছি, আমার মনে হচ্ছে আপনার প্রবলেমটা ইজ পিছনে গেল কেন, তাই না, এটা এম্বেডেড সেন্টেন্স, এটা শিখতে হবে, শিখবো, সমস্যা নাই, কিন্তু সেন্টেন্স ঠিক আছে, সেন্টেন্স ভুল নাই, 5 নম্বর না বুঝার কিছু নাই, নো একটা ফাইনাইট, আপনি ফাইনাইট ভার্ব খুঁজেন, নো একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, মাঝখানে ফ্যান বয়েজ নাই, যেহেতু নাই, সেহেতু কি, কমপ্লেক্স সেন্টেন্স, না বুঝার কিচ্ছু না, এটা না বুঝার ভান ধরতেছেন আপনি। এক্সারসাইজ 2 করে আজকে বিদায়, কোনো প্রশ্ন থাকলে 5 মিনিটে প্রশ্ন নেব, এক্সারসাইজ 2 করে আজকে বিদায়।
আবার দেখা হবে বিজয়ে। এক্সারসাইজ টু, একটু ক্ষুধা নিবারণ করে দেখতে হবে। সব ঠিক হয়েছে স্যার। ওকে গ্রেট, সাইফুল ইসলাম, মিস্টার সাইফুল ইসলাম, সব ঠিক আছে। ওকে, অনেকেরই সব ঠিক আছে লিখেছে, সব ঠিক থাকতে হবে। হ্যাঁ, এক্সারসাইজ টু, এই দ্রুত লেখেন, এখন বোর্ড দেখা যাচ্ছে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আর আমার কাছে যে কোনো প্রশ্ন করা যাবে, যত তুচ্ছ প্রশ্ন হোক, যত তুচ্ছ হোক প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে আমি তার উপর খুশি হই। কিন্তু আসলে আপনাদের চোখ দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, এক্সপ্রেশন ক্যামেরার দিকে তাকিয়ে, তাও আবার পেছনের ক্যামেরার দিকে তাকিয়ে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, 37 মিনিট প্রশ্ন। যদি এরকম উল্টাই লেখি, আই স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস, ইট ইজ দ্য রোলিং স্টোন গ্যাদার্স নো মস। Fight till you die. The brilliant, handsome old man. আবার কি লে, হ্যাঁ ক্লিয়ার আছে কোনো, old man. Accompanied by his wife and children has left the place. ছয় নম্বর, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ট্র্যাজিক কমেডি নাটক, এই নাটকে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই উক্তিটি করেছেন, ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। There is no mother, there is no mother but loves her child. এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। Because of his illness, but illness, he could not attend the class. Entering driving school, entering the driving school. The child wanted to know how to drive the car. ড্রাইভিং স্কুলে ছোট্ট শিশুটি ঢুকে, ড্রাইভিং স্কুলে সে প্রবেশ করে সে জানতে চাইলো কিভাবে গাড়িটি চালানো যায়।
the sun having set, the sun having set, we went home. The sun having set, we went home. ওকে, এই 10টা সেন্টেন্স আমরা ঝটফট। ওকে, করুণা মাহাতো এটা তো শুরু করেছে, করুণা মাহাতো উনি লিখেছেন প্রথমটা সিম্পল তারপরে কমপ্লেক্স, গ্রেট। রঞ্জন ভৌমিক, ক্লিয়ার না স্যার, কি ক্লিয়ার না, মানে আপনি ক্লিয়ার না নাকি বোর্ড ক্লিয়ার না, আজকে আমি সন্দেহে আছি কোনটা ক্লিয়ার না, বোর্ড নাকি আপনি নাকি আমি, এটা তো ক্লিয়ার করতে হবে লেখার সময়, কারণ আপনাদের আসলে এক্সপ্রেশন চেহারা কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে, তার কারণ একটু দেখতে পায় না, এটা একটা সমস্যা। শুভ বলেছে দেখতে পায় না, আজকে আসলে কি হলো। শাইনুর ইসলাম, প্রথমটা সিম্পল তারপরে কমপ্লেক্স, তিন নম্বরটা এটা কোনটা দিয়েছেন আপনি, এটাকে আগেরটা নাকি আবার, আচ্ছা শাইনুল ইসলাম প্রথমটা সিম্পল, আগেরটা যে কি লিখেছিলাম তো ভুলে গেছে, আচ্ছা এম সাইম প্রথমটা সিম্পল তারপরে কমপ্লেক্স তারপরে সিম্পল, তো ভুল করছে সাইম, এই সাইম আপনি ভুল করেছেন, মিস্টার সাইম ভুল করা যাবে না, মোহাম্মদ আসলাম হুসাইন প্রথমটা সিম্পল তারপরে কমপ্লেক্স তারপরে সিম্পল, না না আপনি ভুল করেছেন আসলাম হুসাইন, এ শেখা হচ্ছে না কিন্তু পরিপূর্ণভাবে শিখতে হবে তো, আচ্ছা আনোয়ার হোসেন সিম্পল তারপরে হচ্ছে কমপ্লেক্স তারপরে কম্পাউন্ড, হ্যাঁ তিন নম্বরটা কম্পাউন্ড, আচ্ছা কম্পাউন্ড হতে হলে আমাদের কী দরকার বলেন, দরকার না, এটা আমরা কেন ভুলে যাচ্ছি, ও শিট আমি কিন্তু মর্মাহত হব কারণ বোর্ড ক্লিয়ার ছিল না, আচ্ছা বোর্ড ক্লিয়ার ছিল না, এখন তো অনেক অনেকে বলছে দেখতে পাচ্ছি ক্লিয়ার, আপনাকে কিন্তু ক্লিয়ার হতে হবে ক্লাস থেকে, মানে এই ক্লাসে পড়া আবার এরকম মানে চিন্তায় আনা যাবে না যে এটা আমি অন্য কোথাও থেকে আবার শিখবো, না চিন্তায় আনা যাবে না, এগুলো ইউনিক ক্লাস, গবেষণাধর্মী ক্লাস, এটা আপনাকে অন্যভাবে চিন্তা করার দরকার নাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকে এখানে কভার দিতে হবে, এখানে কভার দিতে হবে এই মুহূর্তে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন নিয়ে এর ফ্রম নাও ওয়ান এটাকে কভার দিয়ে দিন, কালকে আবার চিন্তা করব সিম্পল কমপ্লেক্স, আপনি বই ঘুরতে ঘাটেন, বই ঘাটতে পারেন, সর্বোচ্চ প্র্যাকটিস দেখতে পারেন, যত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব নিয়ে আসেন আপনি, একটা ফাইনাইট ভার্ব থাকলে সিম্পল, দুটো ফাইনাইট ভার্বের মাঝখানে দা ফ্যান ভয়েস থাকলে এটা কম্পাউন্ড, বাকি সব কমপ্লেক্স, হিসাব শেষ, আপনি জটিলভাবে হিসাব করবেন না কেন, সহজ বিষয়টা কেন আপনি সংজ্ঞা মুখস্থ করবেন, হ্যাঁ আনোয়ার হোসেনে ভুল করছি, তাহলে আমি শুদ্ধভাবে জানতে চাচ্ছি যে একটাও ভুল করেনি, একটাও ভুল করেন নাই, তবে যদি আপনাকে বলি ছয় সাত আট, ছয় সাত আট, ছয় সাত আট যারা ক্রাইট করবেন, অ্যাকচুয়ালি ক্রাইট করবেন বুঝে শুনে, বুঝে বুঝে, আচ্ছা রিক্তা রিতা পাঁচ নম্বর কম্পাউন্ড, পাঁচ নম্বর কম্পাউন্ড মাথা গেছে আপনার এবং আমার, কারণ আমি কী শিখালাম আপনি কী শিখলেন, রিক্তা কালাই দেবনাথ সিম্পল কমপ্লেক্স, এক নম্বর সিম্পল দুই নম্বর কমপ্লেক্স, হ্যাঁ ঠিক আছে ইয়ার গ্রেট, হ্যাঁ যারা ছয় সাত আট এটা পারবে তারা অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট, আজকে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছে যারা ছয় সিক্স সেভেন এইট নাম্বার কারেক্ট অ্যান্সার করেছেন, তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ তাদের জন্য পুরস্কার আছে, ছয় সাত আট ইউ আর ব্রিলিয়ান্ট যদি আপনি এটা কারেক্টলি অ্যান্সার করেন, ছয় একজন করেছে ছয় কমপ্লেক্স এবং ছয় করেছে এবং বাকিগুলো সাত আট, একটু বুঝি ভাইয়া, যদি একটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কি হবে সিম্পল সেন্টেন্স, দুটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে কমপ্লেক্স হতে পারে কম্পাউন্ড হতে পারে, কম্পাউন্ড হতে পারে কখন, যখন দা ফ্যান বয়েজের উপস্থিতি থাকবে, ফ
ফর অর নর ইয়েট সো অর অর ইয়েলস এগুলোর উপস্থিত যখন থাকবে তখন এই সেন্টেন্সটি হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এছাড়া ইফ দ্যাট দো অল দো অ্যাজ সিন্স বিকজ টিল আনটিল গ্রোট ডিম যা থাকে সব কী হবে। সেভেন নম্বর সিক্স নম্বর লিখেছে এম, এম কি এই এম এইচ এস সাবুজ এ এম কি নাকি ভুল করে লিখছেন এম, এম বুঝতে পারছি না, এস এম তো সিম্পল বুঝলাম, এম কি আপনার সংকেত দিলে তো আমি বুঝবো না, যেন আমার সংকেত আগে দিয়ে দিছি আপনাকে উর্মি সারওয়ার। আচ্ছা তাহলে আপনি অনেকে ভুল লিখতেছেন, এটা দুঃখজনক, এবং অনেকে শুদ্ধ করার চেষ্টা করেছেন। আমি চাচ্ছিলাম যদি চার বলি, ফোর সিক্স সেভেন এইট, ফোর সিক্স সেভেন এইট এই চারটি যারা কারেক্ট করেছে আর ব্রিলিয়ান্ট। ওকে ফোর অনেকে ভুল করেছে, এই যে আব্দুল আহাদ উনি ফোর লিখেছে কম্পাউন্ড, এই সেটা সেন্টেন্স ভাই কম্পাউন্ড হবে না, কান্নাকাটি করলেও হবে না, কম্পাউন্ড হতে হলে দ্য ফ্যান বয়েজ লাগবে, আপনি কেন ভুলে যাচ্ছেন, খুব দুঃখ হয়। আমি রাগান্বিত হচ্ছি না বা রাগ করছি না, বাট কষ্ট লাগছে কারণ এত গরমের মধ্যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, অথচ আপনি শুয়ে শুয়ে পড়ছেন মনে হয়, যেটা তো ফ্রি ফ্রি খেতে খেতে একসময় এমন হবে যে ফ্রিরা জায়গা থাকবে না, আপনি নিজেই ফ্রি হয়ে যাবেন, এটা করবেন না। ফ্রি সবসময় ভ্যালুলেস, মাইন্ড ইট, ফ্রি সবসময় কি ভ্যালুলেস। আচ্ছা আনোয়ার হোসেন আবার লিখেছেন উনি কমপ্লেক্স, সিক্স নম্বর হচ্ছে কমপ্লেক্স, সেভেন কম্পাউন্ড, এবং এইট হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে আপনার অসাধারণ ভুল হয়েছে, এক্সেলেন্ট রং, তবে সব না। আপনি বলবেন স্যার একটা ভুল হলে কি হবে, একটা ভুল হলে জীবন শেষ হয়ে যেতে পারে, একবার এইচআইভি পজিটিভ অথবা একবার করোনা পজিটিভ হলে আপনি বুঝতে পারবেন যে একটা ভুল কাকে বলে, একটা ভুলের কারণে কি হবে না বলেন তো, একটা ভুলের কারণে আপনার পরীক্ষায় চান্স না হতে পারে। হ্যাঁ অনেকের কমেন্ট পড়ছি, অনেকের কমেন্ট চলে যাচ্ছে উপরের দিকে, আমার কাছে বলতে হবে না। সোহাগ চার নম্বরটা কমপ্লেক্স, ওকে গ্রেট কমপ্লেক্স হবে। আমি আপনাকে বলেছিলাম যদি ফ্যান বয়েজ মুখস্থ না রাখেন তাহলে আপনার বিপদ, কমপ্লেক্স অলওয়েজ গুলিয়ে ফেলবেন, অলওয়েজ গুলিয়ে ফেলবেন। সিম্পল সেন্টেন্স আপনি ঠিকই বের করতে পারবেন কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড গুলাতেই থাকবেন, গুলাতেই থাকবেন, এবং আপনিও গুলিয়ে যাবেন, এটা যেন না হয়। আর রোলিং স্টোন গ্যাদার্স নমস রয়েছে, একটা মতো ফাইন বোর্ড থাকা মানে এটার নাম হচ্ছে সিম্পল। আর স্টোন রোলস, তাহলে এই দেখেন স্টোনটা কি করে, রোলস, রোলস মানে কি ঘুরে, গড়ে, ঘুরে ঘুরে ঘুরে। আই স্টোন দ্যাট রোলস, একটা একটা স্টোন একটা পাথর যখন ঘুরে গ্যাদার্স নমস, সেটাতে কি জমে না, শ্যাওলা, নোমস, শ্যাওলা জমে না। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত হয়েছে দ্যাট দ্বারা, আপনি কি বলবেন এটারে, দুইটা ফাইনাইট ভার্বের এই সেন্টেন্সের মধ্যে দা ফ্যান কমপ্লেক্স, এখানে তাই ইজ একটা ফাইনাইট ভার্ব, গ্যাদার্স একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব মানে কমপ্লেক্স মানে যুদ্ধ করো, ইম্পারেটিভ সেন্টেন্স, ফাইট যুদ্ধ করো, ফাইট যুদ্ধ করো, টিল ইউ, ফাইট একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব টিল দ্বারা। এখানে ফ্যান বয়েজ নাই, আমি বলেছিলাম ফ্যান বয়েজ ছাড়া কোন ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে, দুটি ফাইনাইট ভার্ব যুক্ত হলে সেটাকে কি বলবেন। দ্য ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম ওল্ড ম্যান, এখানে ব্রিলিয়ান্ট দিতে পারেন, দ্য ব্রিলিয়ান্ট ব্ল্যাক হ্যান্ডসাম ইউরোপিয়ান ওল্ড ম্যান, আরও বড় হতে পারে সেন্টেন্স, আমি বলেছিলাম বিশাল বড় সেন্টেন্স, কোনো সমস্যা নাই। অ্যাকম্পানিড বাই এটা ভার্ব নয়, এটা নিয়ে চালাকি করা হয়েছে, অ্যাকম্পানিড বাই এটা একটা সিম্বল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়া থেকে বলবো। হ্যাঁ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড টু, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, হ্যাঁ, অ্যান্ড নট, বাট নট, নো লেস দেন, এগুলো আমরা পড়বো। এর আগের সাবজেক্ট হচ্ছে ভার্ব বসে, আগের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এর আগের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হতো, দেখেন এত অ্যান্ড ট্যান্ড সব বসেছে কিন্তু ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। একটা ফাইনাইট ভার্ব রয়েছে এই পুরো সেন্টেন্সে, একটা ফাইনাইট ভার্ব, তাকে আমরা বলবো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করাটা চকচক করে কি, অল যা সব চকচক করে ইজ নট গোল, তা শোনা, একটা ফাইনাইট ভার্ব গ্লিটার্স আর একটা যুক্ত হয়েছে দ্যাট দিয়ে, দা ফ্যান বয়েজ দিয়ে নয়, তাহলে এটা কি হবে,
বাট লাভ স্যার সেট এটা একটু পরে আসি, এটা একটু মার্ক করতে হবে, পরীক্ষাটা আসবে মনে রাখতে হবে। আপনার সাথে বিট্রে করতে পারে 7 নম্বর সেন্টেন্স, বিট্রে করার জন্য 7 নম্বর সেন্টেন্স রেডি আছে, মানে আপনি রেডি না হলে আপনি আমার দো অল দো অ্যাজ সিন্স সো দ্যাট বিকজ বলেছিলাম, কিন্তু বিকজ অফ কিন্তু ওখানে বলি নাই। আবার দেখেন এখানে ফাইট ভার্ব, একটি মাত্র ফাইট ভার্ব, নাম কি? অ্যাটেন্ড, বাকি কি অ্যাক্টিভ ফাইট ভার্ব আছে? নাই, তাহলে কি বলবেন? সিম্পল সেন্টেন্স, এন্টারিং দ্য ড্রাইভিং স্কুল, এন্টারিং কখনো ফাইট ভার্ব হতে পারে না, এর মধ্যে ওয়ান্টেড টু নো, এটা নন ফাইনাইট ভার্ব। হাউ টু নো, হাউ টু ড্রাইভ, এটা নন ফাইনাইট ভার্ব। ফাইট ভার্ব কয়টা? একটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কি বলবেন এটাকে? সিম্পল সেন্টেন্স। দ্য সান হ্যাভিং ভিতরি সেট, ডুবে গেল সূর্য, ডুবার পর সূর্য যখন ডুবে গেল উই ওয়েন্ট হোম, আমরা বাড়িতে গেলাম। তাহলে এখানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভিং সেট, আমাদের নন ফাইনাইট ভার্ব তো দরকার নাই, এটা হচ্ছে সিম্পল। লাস্ট ওয়ান 7 নম্বরটা, এখন এই 7 নম্বর বাদে বাকি সবগুলো আমরা বুঝেছি কিনা, 7 নম্বর বাদে, 7 নম্বর আপনার ভুল হতে পারে, এটা ইচ্ছা করে দেওয়া, এটা মনে রাখতে হবে। 7 নম্বরটা, 7 নম্বর যে আমরা পড়েছি, দেখেন পড়েছি কি, ফ্যান বয়েজ, এবং ফ্যান বয়েজের মধ্যে কিন্তু কি ছিল? বার্ড ছিল, এবং বার্ডের আগে একটা ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাচ্ছি, লাভস, দুটো ফাইনাইট ভার্ব হয়েছে, তার মানে এই সেন্টেন্সটি অবশ্যই কি হওয়া উচিত? কম্পাউন্ড সেন্টেন্স, যেটি আপনারা লিখেছেন কম্পাউন্ডে লিখেছেন, যারা কম্পাউন্ড লিখেছেন কম্পাউন্ড সেন্টেন্স হবে না, সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স, মনে রাখা এটা, সেন্টেন্সটি হবে কমপ্লেক্স, অর্থ যদি কিন্তু দিত, আবার বলছি বাটের অর্থ যদি কিন্তু হতো, বাট অর্থ আমরা সাধারণত কি জানি? কিন্তু, এটাই ভুল জানি, বাটের ভাইয়া 4টা অর্থ আছে, আমরা শুধু কিন্তু ইফ মানে কি, না এই সিস্টেমই ভুল, বুক মানে বই, বুক মানে বই, সিস্টেমটা ভুল, পেন মানে কলম, পেন মানে কলম বলেন এখন, পেন মানে আই ক্যান বুক দ্য টিকিট ফর ইউ বলেন এখন, বুক মানে বই, দ্য বল ইন টু দ্য গোল বলেন, ফার্স্ট বলেন এখন, লেগ মানে পা, এই সিস্টেম ভুল। আমি গত ক্লাসে বলেছিলাম এবং অনেক জিজ্ঞেস করে, স্যার ইংলিশ, ইংলিশে ভালো করার উপায় কি? ইংলিশে ভালো করার একটাই উপায় আছে, এবং সেটাতে আপনি সাকসেস হবেনই হবেন, সেটা সেটা আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, সাকসেস আপনাকে ধরা দিবে সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করা। এখন সঠিক পদ্ধতি কোনটা, এটা তো জানতে হবে। তাহলে এখানে বাট মানে কি? এখানে বাট অর্থ হচ্ছে হু ডাজ, দেখেন এই সেন্টেন্সটা বাট পড়েন, দ্যার ইজ নো মাদার হু ডাজ নট, তখন লাভস হবে না, হবে লাভ ডাজ, তাই এস তো এখানে চলে আসছে, তাহলে দ্যার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে এখানে বাট অর্থ কি কিন্তু? বাট অর্থ হচ্ছে উইদাউট, এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া, বাট মানে কি, এখানে ছাড়া। তাহলে এখানে বাট কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা একটা প্রোনাউন, এটা কনজাংশন নয়, যদি এটা কনজাংশন হইতো ডেফিনেটলি সেন্টেন্সটা কি হইতো? কম্পাউন্ড সেন্টেন্স হইতো, যদি কনজাংশন মার্কার এটা হইতো, এটা অর্থ যদি কিন্তু হইতো, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হইতো, কোনো ভুল ছিল না। কিন্তু এখানে বাট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নাবোধক রিলেটিভ প্রোনাউন, এবং এটা অর্থ হচ্ছে হু ডাজ নট, হু ডাজ নট, তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এখানে বাট অর্থ কিন্তু না, এখানে বাট অন্ত ছাড়া, দেয়ার ইজ নো মাদার বাট কোনো মা নাই ছাড়া, কোনো মা নাই ছাড়া লাভস আর চাইল্ড, তাকে বাচ্চাকে ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো মা নাই, বাচ্চাকে ভালোবাসতেই হবে। আশা করি ক্লাস শেষের দিকে সবাই বুঝেছেন, আবার বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না হলেও সমস্যা নাই, একটা সেন্টেন্সই ছিল, আমরা এটা আলোচনা করেছি, এই সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রতি একটু খেয়াল রাখা, এরকম কোনো সেন্টেন্স যদি থাকে দ্যার ইজ নো দিয়ে, দ্যার ইজ নো দিয়ে পরবর্তী যদি বার্ড থাকে ধরে নেবেন, ওই বার্ডটি অবশ্যই রিলেটিভ প্রোনাউন, ওই বার্ডটি কনজাংশন নয়। স্যার আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ আমার নাম তো আমি বলে দিয়েছি,
আমি তো শুরুতে আমি নাম লিখে দিয়েছি, আমার নাম হচ্ছে মাহবুব সোহেল। বলেছিলাম ইউ ক্যান কল মি মাহবুব, মাহবুব নামে বেশি পরিচিত, মাহবুব সোহেল এবং মাহবুব নামে পরিচিত। স্যার বোর্ড ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার আর হতে হবে না, আজকে এখানে রাখবো। তবে আপনাদের কাছে জানতে চাওয়া যে এই 2 মিনিটে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, যদি প্রশ্ন থাকে, আর আমি যদি জানতাম যে বোর্ড কখন ক্লিয়ার হচ্ছে কখন নন ক্লিয়ার হচ্ছে, কারণ আমার এই হ্যান্ডসেট যেটা আমার হাতে আছে তো সেটাতে তো অনেক পরে আসতেছে, এই যে এখন আসতেছে, কিছুক্ষণ আগে আলোচনা করছি আমি, একটু পরপরই আমি ফোন চেক করি যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে এখন আসছে। স্যার আরেকবার বলেন স্যার, আর কোনটা বলবো, এখন কি এটা দিয়েছেন কি নাকি আগে দিয়েছেন? আরেকবার বলছি আমি, দেয়ার ইজ নো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, দেয়ার ইজ নো প্লাস নাউন, যদি এরকম দেয়ার ইজ নো প্লাস নাউন, দ্যার ইজ নো কিং, দ্যার ইজ নো বয়, দ্যার ইজ নো চাইল্ড, দ্যার ইজ নো ফাদার, দ্যার ইজ নো মাদার, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে এবং এরপরে যদি বাট থাকে, বাট, এই বাট অর্থ কিন্তু নয়, এই বাটটা কনজাংশন নয়, এই বাটটা কি হবে বলেন? এই বাটটা হবে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবং এই সেন্টেন্সটি কী হবে বলেন? এই সেন্টেন্সটি কী হবে? কমপ্লেক্স, কেন বাট বাদ দিলাম, বাট বাদ দিলাম, তাহলে কি হলো? হু, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি কোনো ফাইনাইট ভার্ব, দুটি ফাইনাইট ভার্ব যুক্ত থাকে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি কোনো দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত থাকে, সেটাকে আপনি কি বলবেন, কি বলবেন? কমপ্লেক্স সেন্টেন্স। লেখা করে বুঝতে পারেন, স্যার আজকে অনেক কষ্ট হলো ক্লাস করতে। হ্যাঁ আপনার কষ্ট হলো, আপনার আমারও তো কষ্ট হয়েছে ম্যাম, আমি 1 ঘন্টা ক্লাস কন্ডাক্ট করতে চেয়েছিলাম, এখন 10:30 বাজে। 2 মিনিটে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ, 2 মিনিটে প্রশ্ন থাকে একটু বলবেন, আমরা শেষ করব। আর এই করোনাকালীন আপনার সাথে যদি দেখা হয় তাহলে জুম অ্যাপে দেখা হবে এবং সেখানে কথা হবে, আপনাদের কথা শুনবো, একটু পরপরই প্রশ্ন জিজ্ঞেস করব। ক্লাস মানে শুধু টিচার একতরফা বলে যাবে এটার নাম আসলে ক্লাস হতে পারে না, ক্লাস ইজ ইকাল টু গিভ অ্যান্ড টেক, ইনফরমেশনগুলো আপনি দিবেন আমি দিব। ক্লাস মানে টিচার বেশি জানবে এই কথাটি ভুল, ক্লাস মানে স্টুডেন্টও জানবে টিচারও জানবে, দুটি জানার সমন্বয় ঘটবে। এবং ক্লাস ইজ ইকাল টু শেয়ারিং, শেয়ার করতে হবে, ক্লাস মানে এমন নয় টিচার শুধু পড়াবে, এই ভুল সিস্টেমের কারণে আজকে আমাদের শেখা হয়নি, বিলিভ মি, একটি কারণে, কারণ ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে স্কুল লেভেলে টিচার পড়ার লেখা শেষ, আপনাকে বলেছে ঠিক আছে তোমরা বুঝেছো, হ্যাঁ স্যার আমরা বুঝেছি, চলে গেল, এই হচ্ছে ক্লাস, এটার নাম যদি ক্লাস হয়। আর এই ক্লাস যদি আপনি কেয়ামতে রাগ পর্যন্ত করেন, কোনোদিন আপনার লার্নিং হবে না, আপনি শিখতেও পাবেন না, নিজেকে ফিট ভাবতে পারবেন না। আমরা যারা শিখেছি আপনাদের মতোই ছিলাম, নিজেকে রাত জেগে কষ্ট করে পরবর্তীতে আমাদের শিখতে হয়েছে, ব্যাপারটা এরকম। তাহলে ক্লাস হতে হবে গিভ অ্যান্ড টেক, আপনি শেয়ার করবেন আমিও শেয়ার করব। ক্লাস মানে এই নয় যে এটা আকাশ থেকে এলিয়েন নেমে আসছে, এ পৃথিবীর সব পারে, ক্লাস মানে এই নয় আজকের ক্লাসটা একজন ইংরেজ নেবেন, ব্যাপারটা এরকম নয়। স্যার আপনি অনলাইনে ক্লাস নেন কিনা? হ্যাঁ ক্লাস নেই। আচ্ছা আপনি, আপনাদের একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে আগামী 6 তারিখ পর্যন্ত, 6 সেপ্টেম্বর আপ টু 6 সেপ্টেম্বর আপনারা, আজকে ক্লাস হয়ে গেলো আর 2টা ক্লাস করতে পারবেন ফেসবুক লাইভে, এরপরে এই অ্যাম্বিশন বিসিএস কোচিং চলে যাবে জুম অ্যাপের ফাংশনে, এবং বাকি ক্লাসগুলো তখন জুম অ্যাপের মাধ্যমে যারা আইডি পাবেন তারাই শুধু ক্লাস করতে পারবেন, এবং অফিসে অ্যাম্বিশন অফিস বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে যে কীভাবে জুম অ্যাপে আপনারা অ্যাডমিট হতে পারেন। আর যারা অ্যাডমিট হয়ে গেছেন অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা চিন্তা করছেন যে হ্যাঁ আসলে এই যে, আমি একটা কথা বলি আপনাকে, এই যে করোনাকালীন, করোনাকালীন এই সময়টাতে যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন, আল্লাহর কসম করে বলছি আর জীবনে আপনার দ্বারাই তৈরি তৈরি হওয়া সম্ভব না। অনেক অজুহাত দিয়ে আপনি বসে আছেন এই করোনাকালীন সময়, তাই না? যে এটা আসলে এটা এটা আপনার জন্য যে কত দুর্ভাগ্যের বিষয় হবে যে এই সময়টা হেলায় আপনি হারিয়ে ফেলছেন, এত অফুরন্ত সময়, নিরবিচ্ছিন্ন পরিবেশ, কেউ আপনাকে কোনো কিছু বলছে না, কোনো হই নাই, কোনো কিছু নাই, এর মধ্যে যদি নিজেকে রেডি করতে না পারেন তাহলে আপনার আর প্রিলিমিনারি দেওয়া হবে না, সবচেয়ে বড় বোকামি হবে নিজেকে এখনও হেলায় ভাসিয়ে দিয়ে নিজেকে নষ্ট করে ফেলা, এটা সবচেয়ে বড় বোকামি হবে। এখন প্রতিটা সময় যদি কাজে লাগাতে চান, ধরে নিতে হবে আপনার ডিসেম্বরে পরীক্ষা, পরীক্ষা কবে হবে বাদ দেন, ডিসেম্বরের মধ্যে নিজেকে রেডি করতে পারলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে, ডিসেম্বরের মধ্যে নিজেকে রেডি করে ফেলুন এবং মনে করেন ডিসেম্বরে পরীক্ষা হবে, আমি রেডি কিনা,
তাহলে এর আগে ব্যক্তিগত রুটিন করে পড়ালেখা শুরু করতে হবে। স্যার আমি বিজনেস এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং কোথায় পড়ব? অ্যাকাউন্টিং কোথায় পড়বেন এটা কি করে বলবো? অ্যাকাউন্টিং কেন পড়বেন আপনি? আপনি তো বিসিএসের জন্য পড়বেন, চাকরির জন্য পড়বেন, একাডেমিক কোনো আলোচনা এখানে হবে না। একাডেমিক কোনো আলোচনা নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর অনেক রাত হয়ে গেছে, সবার জন্য দোয়া থাকবে। আমার মনে হয় প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে আসতো। ভর্তি হয়েছে তারা কীভাবে রেজিস্ট্রেশন করবো? স্যার আমরা যারা আগে থেকে ভর্তি হয়ে আছি তারা, তাদের মনে হয় রেজিস্ট্রেশন করতে হবে না, তবে তারপরে আপনি এই বিষয়টা অফিসে, অফিসের মানে অফিস কর্তৃপক্ষকে এটা আপনি ইনফর্ম করবেন এবং তাদের কাছে জানতে চাইবেন যে এটা আসলে কীভাবে সম্ভব, কীভাবে করবো। যারা অলরেডি ভর্তি আছেন তারা তো এই সুযোগ পাবেন, পাওয়ার কথা, আমি যতদূর জানি এটা পাওয়ার কথা। আর যারা নন অ্যাডমিটেড তারা তো এই সুযোগ পাবেন না। তাদেরকে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। তার মানে 8 তারিখ থেকে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস শুরু হচ্ছে, তার আগে আপনাকে কনফার্ম করতে হবে। থ্যাংক ইউ স্যার কনফিডেন্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাসে ক্লাসের বাইরে কিছু কথা থাকবে ইনশাল্লাহ। যখন আমরা এই লাইভ ক্লাসের বাইরে যখন আরও আরও অত্যন্ত জীবন্ত ক্লাসগুলো করব, হ্যাঁ সরাসরি ক্লাসগুলো করব, যখন আমাদের আই কন্টাক্ট হবে তখন আরও বেশি আমরা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তবে এই 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 যে এই সময়টা যদি আমরা এই ভেবে ভেবে কবে ক্লিয়ার হবে তবে আমি পড়ালেখা শুরু করব, বিশ্বাস করেন আপনি সব ভুলে যাবেন, বিশ্বাস করেন আপনি সব ভুলে যাবেন। আপনি বিসিএসে কয়টা সাবজেক্ট ছিল এটাও ভুলে যাবেন। অতএব সময় নষ্ট না করে, আর এখনও সময় নষ্ট করার দরকার নেই। আশা করি কারোর প্রশ্ন নেই, যেহেতু কোনো প্রশ্ন নেই আজকে বিদায় নিচ্ছি। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সহজ সরল পথে থাকার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।